চিকিৎসা বিজ্ঞান এখন এতটাই উন্নত যে এখন আর কোনো সুস্থ মানুষ নেই। এখন এই সময় এসে একজন মানুষ, সুস্থ মানুষ মনোবিজ্ঞানের মতে সে অসুস্থ। প্রায় 54% লেখক, সম্পাদক ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে যুক্ত, আর পুরো গ্লোবালি ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিজনেস হচ্ছে $700 বিলিয়ন। তারা নাটক সিনেমায় দেখে যে যখন নায়ক নায়িকাকে প্রপোজ করছে, নায়িকা অ্যাকসেপ্ট করে না, নায়িকা নায়ককে প্রপোজ করছে অ্যাকসেপ্ট করে না, তখন তার ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাদেরকে শেখানো হচ্ছে যে তুমি তোমার লাইফে যদি কোনো কিছু নেগেটিভ ঘটে, কোনো কিছু তোমার মন মতো না ঘটে, তাহলে তোমাকে ডিপ্রেশনে যেতে হবে। এই জেনারেশনে আরও অদ্ভুত একটা নাম আছে, সেটা কি জানেন? কি নাম? স্নোফ্লেক্স। মানে যদি বলি যে কিশোর যুবক যুবতী। এখনকার ছেলেদেরকে দেখেন না যে বলা হয় নান্না মুন্না ছোটা সা বেটা, ওই নান্না মুন্না নান্না মুন্নাই থেকে যায়। তা স্কুলেও তাকে খুব আদর করে রাখা হয়, ফুলের মতো করে, কোনো কাজ করতে দেওয়া হয় না, ইভেন দোকানে পর্যন্ত যেতে দেওয়া হয় না। আমার নিজের দেখা মোহাম্মদ বিন কাসিম ছিলেন, তাকে কেনা ছিলেন, রিনাউন্ড উপমহাদেশ বিজয় করেছিল মাত্র 17 বছর বয়সে। যে কোনো ব্যক্তি যখন দায়িত্বশীল থাকে না, বলা হয় তাকে বিয়ে করাই দাও। আব্দুল ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, উনি 11 বছর বয়সে বাবা হয়েছেন। আপনার কাছে সবসময় মানে আপনি এত এত টাকা নিয়ে আসছেন, এত কিছু করছেন, তারপরে দেখুন যে অভাব লেগেই থাকে, অভাবটা শেষ হচ্ছে। এখন থেকে 8, 9 বা 10 বছর এতটুক পিছে যদি আমরা যাই, পেছনের সময় যদি যাই, ওই সময় দেখবেন কি যে কেউ যদি একটু মানে ফ্রেন্ড, ফ্যামিলি, টিচার বা যে কোনো কারণে সে যদি কষ্ট পাইতো বা তার কাছে বিষয়গুলো সে মেনে নিতে পারতো না, সে করতে কি একটু চুপচাপ স্বাভাবিকভাবে এটা সবাই করে হয়ে যায়। কিন্তু এটা কিন্তু মানে ঠিক হয়ে যেত, মানে ফ্রেন্ড একটু খারাপ আচরণ করছে, এরপর 2-3 দিনের ভিতরে একসাথে চলতে হয় সবার মিলে, আবার স্বাভাবিক ঠিক, আবার হাসি খুশি লাফালাফি, জীবন সুন্দর, ঠিক আছে। কিন্তু এখন এই যে এখন যে সময়টা, এই সময়টার ভিতরে হয় কি যে এরকম ওরকম ছোট বসেই অল্প একটা বিষয় এইটা যদি হয় এবং সে কি করে আগের মতো, আগে যেরকম করতো চুপচাপ হয়ে যায়, কিন্তু তার এখনকার চুপচাপ হওয়াটা স্বাভাবিক না। এখন একটু চুপচাপ হলেই এই আমি তো ডিপ্রেশনে চলে যেতেছি, আমি ডিপ্রেশনে চলে যাবো দুনিয়া থেকে, আমার বিশাল মানে বিশাল অনেক বড় করে দেখায়, বা ডিপ্রেশন ফেসবুকে হচ্ছে ইচ্ছামতে মাইন্ডে শেয়ার করা শুরু করে, সেট বিভিন্ন সেট সং শেয়ার, নিজেকে আইসোলেট করে ফেলে, নিজেকে একটা রুমের মধ্যে আবদ্ধ করে ফেলে, নিজের একটা আলাদা দুনিয়া বানিয়ে ফেলে আর কি। আসলে আমার আব্বুরা বলতো যে আমাকে বলতো যে তোদের সময় থাকতে, মানে তোদের মতো বয়সে থাকতে, এখন না আরও 5-7 বছর আগের কথা, অল্প কয়েক আনা নিয়ে আমরা বাসের উপর বসে পুরো চট্টগ্রাম ঘুরে ফেলতাম, রাতে আসতাম বাসায়, কোথায় গেলি তুই? আর তোরা এখন তোদের জেনারেশন দেখি ঘর থেকে বের হয় না, মাঠে খেলতে যায় না, এখান থেকে এখানে যেতে কষ্ট লাগে, আর সারাদিন ঘরে বসে বসে মোবাইল নিয়ে কি করে, কি এক অবস্থা। একটা কবিতা আছে না, থাকবো না কো বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে। এটা আসলে যখন পড়তাম ছোটকালে, তখন নিজের মধ্যে এক ধরনের মোটিভেশন পাইতাম যে পুরো বিশ্বটাকে জয় করে ফেলবো, পুরো বিশ্ব ঘুরবো। এখনকার যারা প্রজন্ম তারা বিশ্ব ঘুরবে কি? তারা তো ঘরের মধ্যে যে ঘর কোনো ব্যাঙের মতো পড়ে আছে, ওই ঘরটাকে এক্সপ্লোর করে শেষ করতে পারতেছে না। ইভেন তো হয় আমার মন চাই যে আমি এখনই ঘুরি পুরো বিশ্বটাকে, মানে আমার লিস্টে এতগুলো জায়গা করছি, কিন্তু মানে বিভিন্ন কাজের ব্যস্ততা যাওয়া হয় না, বিষয়টা হচ্ছে এমন, কিন্তু তাদের কোনো কাজই নেই, তারপরও তারা বেরোতে চায় না। যে ফ্রেন্ডে যে কথাটা বললো না, যে বর্তমান সময় ফ্রেন্ডের দ্বারা কোনো একটা আঘাত পাইছে, কষ্ট পাইছে, এটা সে ডিপ্রেশনের কজ হিসেবে ধরে নিয়েছে। ফ্যামিলিতে কোনো ধরনের এক ধরনের আচরণ পেয়েছে যেটা তার মানসিক কষ্টের কারণ, দুঃখের কারণ হয়েছে, এটাকে সে ডিপ্রেশন হিসেবে নামকরণ করছে। রিসেন্টলি আমি একটা মিটিংয়ে ছিলাম, তো মিটিংয়ের ব্যস্ত সময় যাচ্ছে, একজন আমাকে টেক্সট করলো, আমি টের পেয়েছি যে আমার ফোনে একটা টেক্সট এসেছে, তো আমি মিটিং শেষ করে তার টেক্সটটা রিপ্লাই দিব, এটাই আমার নিয়ম, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু সে আমাকে বারবার ফোন করছে, ফোন করে বিরক্ত করছে যে আপনি টেক্সটে এখনই দেখুন। তো শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে আমি মেসেজ সিন করলাম। তো যেটা দেখলাম সেটা হলো যে তিনজন একটা ফ্রেন্ড সার্কেল, তাদের ছোটোকাল থেকে তাদের বন্ধুত্ব, জীবনে যা কিছু করছে এই পর্যন্ত সব কিছু বন্ধুদের সাথে মিলেই করেছে। তো তারা বিজনেস শুরু করেছে, তো বিজনেসও চলতেছে মাশাল্লাহ। তো তার ফ্রেন্ডের একটা ব্যাড হ্যাবিট আছে, সেটা সে জানে, তার বন্ধুতে স্মোকিং করত। তো এটা কোনো না কোনো ওয়েতে সে অন্য একজনের কাছে ফাঁস করে দিয়েছে, মুখ থেকে অনেক তথ্য ফাঁস হয়ে যায় না বন্ধু সার্কেলে, ফ্রেন্ড সার্কেলে, তো সে ফাঁস করে দিয়েছে। এটা আবার ওই বন্ধু জানতে পারছে, জানতে পারার পর
এটা নিয়ে তাদের মধ্যে খুব মন কষাকষি এবং এটা একটা পর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে গেছে, ওই বন্ধুরা তাকে সবার সামনে মেরেছেও। তো এটা নিয়ে আরও হজবরল অবস্থা, এখন কেউ কারোর সাথে দেখতে পায়, কারোর সামনে যায় না, কেউ কাউকে দেখতে পারে না, একে অপরের নামে গীবতের চর্চা হচ্ছে খুব বেশি, মানে খুব একটা সমস্যা। এখন কেউ কারোর সামনে দিয়ে হাঁটতেও পারে না, সবাই ঘরের মধ্যে থাকে, একজন বের হলে আরেকজন ঘরের মধ্যে থাকে। আচ্ছা, এখানে ব্যাপারটা হলো এখন সে মেসেজ করছে, ভাই আমি খুব ডিপ্রেশনে আছি, আমি খুব ডিপ্রেশন আছি, এখানে মেসেজটা আমি ডিপ্রেশন আছি। আচ্ছা, এটা কি ডিপ্রেশনের কোনো কজ? মানব জীবনের একটা ন্যাচারাল হিউম্যান বিহেভিয়ার আছে যে মানব জীবনের দুঃখ কষ্ট এটা হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার, দুঃখ কষ্ট এটা মানুষের অস্তিত্বের অংশ। মানে এটা হচ্ছে এরকম যে ধরুন মানে আমাদের প্রত্যেক দিনের যে জীবন, এখানে কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে, সুখটা এসে সুখটা চলে যাবে, দুঃখটা এসে দুঃখটাও চলে যাবে। অন্ধকার থাকলে আমরা যেমন আলো বুঝতে পারতাম না, আলো না থাকলে অন্ধকার বুঝতে পারতাম না, সুখ না থাকলে দুঃখ বুঝতে পারতাম না, এটা এটা তো ডিপ্রেশনের কজ না। কিন্তু বর্তমান প্রজন্ম তুচ্ছ থেকে তুচ্ছ যে কোনো বিষয়কে ডিপ্রেশন হিসেবে আখ্যা দিয়ে ডিপ্রেশন মনে করে মানে এক ধরনের ট্রমাটিক লাইফ লিড করতেছে। আসলে বর্তমান প্রজন্মের মানসিকতা মেন্টালিটিটা কেমন এটা যদি আমি খুব সহজ ভাষায় বলতে চাই, তাহলে তারা তিলকে তাল বানিয়ে প্রচার করতে চায় বা প্রকাশ করে যে তার লাইফে কিছু একটা স্পেসিফিক ঘটলে যেটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ সব কিছুই ঘটে লাইফে, নর্মাল কিছু ঘটলেও সে সেটাকে বিশাল আকারে প্রকাশ করে সে বলতে চায় যে আমার লাইফ তো শেষ, আমি তো শেষ হয়ে গেলাম, আমার সে দুঃখটাকে মেনে নিতে পারে না। ঠিক আছে, এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় পেইন ক্যাটাস্ট্রোফিজিং, মানে হলো তার চিন্তার জগতে সে নিজেকে এমনভাবে বানায়, মানে এমনভাবে চিত্রায়ণ করে, যেমন ধরুন তার ফ্রেন্ডের সাথে একটু ঝগড়া হলো অথবা সে কাউকে প্রপোজ করলো যদি সেটা হারাম, তখন সে ডিপ্রেশনে চলে যায়। তারপর হচ্ছে বন্ধু মহলে ফ্রেন্ড সার্কেলে যদি তার গুরুত্ব না থাকে, একজন আরেকজনকে গুরুত্ব দিচ্ছে বাট তাকে গুরুত্ব দিচ্ছে না, তখনও সে মানে বলতে চায় যে আমি তো শেষ, ডিপ্রেশন না মানে সে নিজেকে এমনভাবে প্রকাশ করতে চায় আমি শেষ, ইজ গন, শেষ আমার লাইফ একদম। মানে এটার পিছনে আবার একটা বড় কারণ হচ্ছে মিডিয়া, তারা নাটক সিনেমায় দেখে যে যখন নায়ক নায়িকাকে প্রপোজ করছে, নায়িকা অ্যাকসেপ্ট করে না, নায়িকা নায়ককে প্রপোজ করছে অ্যাকসেপ্ট করে না, তখন তার ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো তাদেরকে শেখানো হচ্ছে যে তুমি তোমার লাইফে যদি কোনো কিছু নেগেটিভ ঘটে, কোনো কিছু তোমার মন মতো না ঘটে, তাহলে তোমাকে ডিপ্রেশনে যেতে হবে। তারাও ভাবে যে হ্যাঁ আমাকে ডিপ্রেশনে চলে যেতে হবে, আমি শেষ হয়ে যাবো একদম। তারপর এখানে সিনেমা তো সিনেমা, সিনেমা কখনো রিয়েল লাইফের মতো হয় না, সিনেমায় থাকে, গান শুরু হয়ে যায়, ইমোশনাল, সে সব কিছু ছেড়ে দেয়, বিন্দাস লাইফ, না বিন্দাস লাইফে বলা যায় না, মানে মানে ভবগুরে বিন্দাস লাইফ, ভবগুরে বলা যায়, দেবদাস, ভবগুরে লাইফ, দেবদাস, ও সরি দেবদাস, দেবদাসের মধ্যে একটা দুঃখ সিন আছে, বিন্দাসের মধ্যে এটা নাই, এটাই আর কি। এই যে জেনারেশনটা, এই জেনারেশনটাকে হচ্ছে আপনার একটা ইয়ে আছে, একটা গবেষণা আছে আমি কয়েকদিন আগে দেখছিলাম। আচ্ছা, আপনি হচ্ছে কি ওই মুভি দেখে হচ্ছে যে যেখানে সেই লাইফ দেখে সেই ডিপ্রেশনে চলে যায়, এই যে সমস্যা না, এই সমস্যাগুলো হচ্ছে সবার মাঝে হয় না, মানে বর্তমান প্রজন্মের মানে একটা যে বড় একজন মানুষ, হ্যাঁ বয়সের ধরন হচ্ছে কত, 30 না 40-50, ওই ধরনের মানুষের কিন্তু এরকম হয় না। হয় কাদের, যারা হচ্ছে আপনার 1995 থেকে 2012 এই যে সময়টা, এই সময়ের ভিতরে যারা জন্মগ্রহণ করছে বা এই সময়ের যে জেনারেশন, এই জেনারেশনের মধ্যে এই সমস্যাটা সব মানে বেশি হয় আর কি, যে অল্প বিষয়ে রেগে যায় বা যে বিষয়গুলো বলছেন, এদের একটা ইন্টারেস্টিং নাম আছে তাই, হ্যাঁ এরা হচ্ছে ওই যে একটা গবেষণা আছে, ওই গবেষণার ভিতরে এটা বলছে যে ইনফরমেশন জেনারেশন, এরা তথ্য প্রযুক্তি নির্ভর জেনারেশন, আইজেন, অনেক নাম আছে আপনার, আইজেন, এরপরে হচ্ছে আইজেন তো বললাম, জুমার্স আছে, তারপর জেনারেশন জেড বলা হয়, হ্যাঁ তারপর আরেকটা আছে যেখানে কি আপনার এই যেই সময়টা বললাম বা 1995 থেকে 2012 এই সময় যারা জন্মগ্রহণ করছে এদেরকে বলা হয় হচ্ছে আপনার ডিজিটাল নেটিভ সিটিজেন, মানে এরা হচ্ছে এই সময়টা স্থানীয় বা এরা এই সময়টা সবগুলো বুঝে, এরকম করে উপস্থাপন করা হয়। আর এর এই আগে যারা ওদেরকে বলা হয় হচ্ছে আপনার ডিজিটাল ইমিগ্রেন্টস, মানে এরা হচ্ছে ডিজিটাল সময় বসবাস করতেছে কিন্তু তারপরে ডিজিটাল বিষয়গুলো বুঝে না, হ্যাঁ তার মানে হচ্ছে কেমন হলো, মানে এর ওরা কি মেসেজ দিতে চায় জানো, ওরা মেসেজ দিতে চায় যে এই যে ডিজিটাল ইমিগ্রেশন যারা বা আগের যারা আছে ওরা হচ্ছে এদেরকে বলতে পারে না, কিন্তু ওরা কিন্তু সঠিক আছে এরকম বুঝাইতে চায়, কিন্তু ওদের মাঝে যে সমস্যাগুলো আছে এটা কিন্তু আসলে সমস্যা না, সমস্যা হিসেবে সবগুলো দেখলে সুইসাইড, তারপর হচ্ছে অল্প কথা রেগে যাওয়া, এই সমস্যাগুলো থাকে। মাইন ভাই এটা কি যেন বললেন না, পেইন ক্যাটাস্ট্রোফাইজিং, এইটার হিসেবেও যদি বলি এই জেনারেশনে আরও অদ্ভুত একটা নাম আছে, সেটা কি জানেন, কি নাম, স্নোফ্লেক্স, মানে যদি বলি যে কিশোর যুবক যুবতী, কিশোর বলি
এটা হচ্ছে কিশোর যুবক যুবতী, আই মিন কিশোর যুবক যুবতী অদ্ভুত নাম, মানে যুবক যুবতী আবার কিশোর, কিশোর লাইফের একটা স্টেজ, ওরা হচ্ছে যৌবন আর একটা স্টেজ, হ্যাঁ দুইটা আলাদা পার করে ফেলছে কিশোর, মানে হচ্ছে এটা তো মানে স্টেপ আছে, কিন্তু ওরা হচ্ছে এমন যে ওরা একই সাথে কিশোর আবার একই সাথে যুবক যুবতী, মানে তাদের বয়সটা যুবক যুবতীদের বয়স, মানে ওদের মাঝে মানে কৈশোরের ব্যাপার, কৈশোরের যে হচ্ছে আপনার মানে লাফালাফি বা দুরন্তপনা এটাও থাকে, আবার যুবক যুবতী বা যৌবন যখন আসে তখন যখন একটা মানে সিরিয়াস মানে লাইফ সম্পর্কে সে ভাবা শুরু, ম্যাচিউরিটি, এই অদ্ভুত নামের বাস্তবতাটিকে আমি বলি এখানে, মানে কৈশোরের সময়টা কতটুকু, চোদ্দ থেকে আঠারো উনিশ এটা, আর মানে যৌবন কোথা থেকে শুরু হয়, পঁচিশ, এরপর থেকে পঁচিশ প্লাস থেকে শুরু হয় না, তো মানে এই জেনারেশনটা হচ্ছে এরকম 18 প্লাস কে যুবক বলে মূলত, ওরকমই বা পঁচিশ থেকে একদম ফুল ম্যাচিওর হয় আর কি, তো এরকম বলার কারণ হচ্ছে যে দেখা যেতেছে ধরেন ওরা হচ্ছে সিরিয়াস মানে হয়তো পড়াশোনা মানে ডিসিপ্লিন যেরকম আছে বা সিস্টেমের ভিতর দিয়ে ঠিকই যাচ্ছে এবং তার বয়সও বাড়ছে, পঁচিশ হয়ে যাচ্ছে, কিন্তু তার আচরণটা না ওই কিশোরের মতো রয়ে গেছে, ঘুরতে চলে যাবে খেলাধুলা, এখন সেটাই হয় দেখা যায় এরকম একটা ব্যাপার, তো বছর বয়সী ছেলেরাও দেখা যায় গেমিং আছে, কার্টুন দেখছে, কিশোরদের মধ্যে কম্পিউটার করছে, আই হচ্ছে প্রোডাক্টিভিটি, এই কারণে হচ্ছে যে স্নোফ্লেক্স, মানে কি স্নোফ্লেক্স, মানে হচ্ছে আপনার যে তুষারকণা, তুষারকণা যেরকম হচ্ছে ধরেন মানে আপনি যখন একটা ছোট চাবি রাখেন এখানে তো আস্তে আস্তে নিচে চলে যাবে, ও হচ্ছে এরকম, ওর বয়স কিন্তু হচ্ছে মানে তুষারকণা হয়তো দেখতে অনেক কি করা যায় বড় দেখা যায়, অনেক হিউজ বড় দেখা যায়, এটা অনেক ভঙ্গুর ধরা যায় না, ওখানে যখন কিছু একটা রাখবেন কিংবা হচ্ছে আপনি পাড়া দিবেন নিচে চলে যাবে, তো ওরা হচ্ছে কি এমন একটা প্রজন্ম বেড়ে উঠতেছে যে প্রজন্মের উপর আপনি কোনো দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন না, যে প্রজন্মের উপর সোসাইটি ভর মানে নির্ভর করতে পারে না, যে রাষ্ট্র ভর করতে পারে না, মানে আমি আসলে ইয়ে করতে পারছি না যেটা কোথায় যেতেছে, এরকম একটা অসার ভিতরে ফোকলা একটা প্রজন্ম হচ্ছে। এতক্ষণ পর ক্লিয়ার হলো যে কিশোর যুবক যুবতী এটা কি আসলে, প্রথমে একটু মানে অদ্ভুত লেগেছিল বিষয়টা, আমার মনে হয় আকিব ভাই এই পয়েন্টের সাথে আমার রিয়েল লাইফের একটা ঘটনা খুব বেশি মানানসই হতে পারে। আচ্ছা, সেটা হলো যখন আমি ইউনিভার্সিটি ক্যান্ডিডেট ছিলাম তখন অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আবেদন করেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম, জগন্নাথ পরীক্ষা দিলাম, জাহাঙ্গীরনগর পরীক্ষা দিলাম, একটা বাকি ছিল চট্টগ্রাম, আমার জন্মস্থান চট্টগ্রাম, তো গেলাম ট্রেনেই গেলাম ঢাকা থেকে, তো যাওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে যাওয়ার জন্য শাটল ট্রেন আছে, ভর্তি পরীক্ষার সময় ট্রেনে আসলে উঠে যায় না, ট্রেনের ছাদে করে যেতে হবে, তো জীবনে আমি কখনো ট্রেনের ছাদে উঠিনি, এই প্রথম শাটল ট্রেনে চট্টগ্রাম ইউনিভার্সিটি গেলাম, ট্রেনের ছাদে করে আসলাম, ট্রেনের ছাদে করে, তো ওখানে যাওয়ার পর যেটা হলো যে পরীক্ষা শুরু হতে আর এক দেড় ঘন্টা বাকি, আমরা সবাই লনে বসে আছি, ঘাসের উপর বসে আছি, তখন এক বড় ভাই আসলো, উনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে সম্ভবত মাস্টার্সে পড়ছিল, তো ওনারা আবার দুই বছরে সেশন জোটে পড়েছিল, তখন ভাইয়ের সাথে অনেক ধরনের কথা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কী করবো না করবো ইত্যাদি, তো ভাই যেটা বলল যে শোন আসলে আমরা ক্যাম্পাসে ছাড়তে চাই না, আরও পড়াশোনা করতে চাই, পড়াশোনা করতে বলতে আরও অনেক টাইম স্পেন্ড করতে চাই, এত তাড়াতাড়ি স্টুডেন্ট লাইফটা শেষ হয়ে যাক এটা আসলে মন থেকে চাই না, কাজ বানেই তো প্যারা, ওই লাইফটা তো অনেক প্যারা, এত প্যারা ভালো লাগে না, স্টুডেন্ট লাইফটা কত সুখের জীবন, তোরা যখন পার্সিটি দূরবি তখন তোরা এটা ফিল করতে পারবি, এই যে ভাইয়ের বিষয়টা খেয়াল করেন যে একজন মানুষ দুই বছরে সেশন জটে অলরেডি পড়ে গেছে, তার একটা লাইফ আছে, একটা ভবিষ্যৎ আছে, বিয়ে করতে হবে, তার ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করতে হবে, না উনি এখনও সেই স্টুডেন্ট লাইফে থাকতে চায়, উনি লাইফের প্যারাটা নিতে চায় না, তো এই জেনারেশন, তো এই জেনারেশনকে কিশোর যুবক যুবতী প্রজন্ম না বলে অন্য আর কি বলা যায়, একটা রোগের কথা বলি, মাসেল অ্যাট্রোফি নামে একটা রোগ আছে, আপনি যদি এক মাস বিছানায় পড়ে থাকেন তাহলে আপনার এই রোগটা হবে, এই রোগটা হয় হলে আপনার শরীরের যত কমপ্লেক্স কাজকর্ম আছে সেগুলো সব ভঙ্গুর হয়ে যাবে, অনেক সময় ধ্বংস হয়ে যেতে পারে, তো এটাও সেম তাদের ক্ষেত্রেও, মানে কাজ না করতে করতে লাইফের একটা স্টেজে যাওয়ার পর তারা আর কাজ করতে চায় না, কোনো দায়িত্ব নিতে চায় না, এখনকার ছেলেদেরকে দেখেন না যে বলা হয় নান্না মুন্না ছোটা সা বেটা, ওই নান্না মুন্না নান্না মুন্নাই থেকে যায়, তা স্কুলেও তাকে খুব আদর করে রাখা হয়, ফুলের মতো করে, কোনো কাজ করতে দেওয়া হয় না, ইভেন দোকানে পর্যন্ত যেতে দেওয়া হয় না, আমার নিজের দেখা ননির পুতুল, হ্যাঁ তাকে সে ইন্টার পড়তেছে তাকে দোকান থেকে কিছু কিনতে পাঠানো হবে না, তার বাবা সে কেন কাজ করবে, আমরা আমরা করতেছি, আমরা আমাদের রক্ত পানি করে তার জন্য ইনকাম করে যাচ্ছি, তার জন্য
বাড়ি করে দিচ্ছি, সে শুধু খাবে। কিন্তু এর বাইরে তো একটা বাস্তবতা আছে, পুরো পৃথিবীতে তার জীবনের একটা ভ্যালু আছে, তাকে দায়িত্ব নিতে হবে অবশ্যই। আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে পৃথিবীতে দায়িত্ব নিতে হবে। আপনি মানুষ না, মানে সৃষ্টির যত কিছু আছে আল্লাহ যা যা সৃষ্টি করছেন সব কিছু একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন, আল্লাহ সবাইকে দায়িত্ব দিয়েছেন। এটা বলে দিয়েছেন যে কারো সাধ্যের বাইরে তিনি কিছু চাপান না, চাপান না। এখন তার সাধ্যের মধ্যেও যে দায়িত্বটা সে সেটা যখন তার এই যে বললেন যুবক বয়সে এসে সে করতে পারে না, সেইটাকে অসাধ্য মনে করছে। হ্যাঁ, একদম অসাধ্য মনে করে। কিন্তু দেখেন যখন তাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাদের ব্রেন থেকে কিছু বের হয় না, মানে অপরিপক্ক একটা ব্রেন কোনো কাজে লাগাতে লাগানো যায় না। আমরা যদি দেখি 80-এর দশকের দিকে, 1980-এর আগে, ইভেন আমার বাবাদের সময় যদি দেখি, আমার দাদাদের সময় দেখি, আমার বাবা আমার আমার বাবাও 20-21 বছর বয়সের মধ্যে বিয়ে করেছে, আমার মা তারও কম বয়স ছিল, আমার দাদারও তো আরও কম বয়সে বিয়ে করেছে। ইভেন তারা মানে সামাজিক যে তাদের একটা ভ্যালু ছিল তারা সেটা পালন করেছে। এরপর যদি আপনি দেখেন আরও পিছনে যান, আরও পিছনে, মোহাম্মদ বিন কাসিম চিনেন একটা মেয়েকে সে অর্জন করার জন্য এই মেয়ের পেছে দৌড়াচ্ছে, অথচ মোহাম্মদ বিন কাসিম একটা মেয়েকে বাঁচানোর জন্য একটা রাজ্য দখল করে ফেলছে একা। চিন্তা করতে পারেন পুরুষত্ব কাকে বলে, যে ও হচ্ছে দ্যাট ইজ মাসকুলিনিটি, দ্যাট ইজ মাসকুলিনিটি। তারপর মোহাম্মদ বিন ফাদের কথা বলি, উনি যখন কনস্টান্টিনোপল বিজয় করতেছেন একবারে, তখন উনি হয়তো ওনার বয়স এমন হবে যে এরকমই মানে কলেজ 20 হবে, ইন্টার শেষ করেছে বা অনার্স নতুন পড়তেছে এমন। আমাদের বর্তমানে এই দেশের সাথে যদি আমরা এটা মিলাই, এই বয়সে ছিলেন উনি, অনেকগুলো বয়সে পারদর্শী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার ওই যুগে যায় তাহলে দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আস, উনি 11 বছর বয়সে বাবা হয়েছেন। বাবা হওয়া তো একটা অনেক বড় দায়িত্ব, তাই না? বিয়ে করা একটা দায়িত্ব, বাবা হওয়া আরও বড় দায়িত্ব। উনি 11 বছর বয়সে সে দায়িত্ব নিয়েছেন কাঁধে, আর আমাদের 30 বছর বয়সেও কেউ বাবা হচ্ছে না। এখানে একটা বিষয় হচ্ছে অনেকে ইয়া করতে পারে, মানে দ্বিমত করতে পারে, এরকম করেছে 11 বছর বয়সে হয়তো তার শারীরিক গঠন কিংবা হচ্ছে এই বিষয়গুলো অনেক ঠিক আছে, আরবদের শারীরিক গঠন একটু এই দিকটা যদিও করে, কিন্তু আমি একটা কথা বলি যে মানে ওই জায়গায় যদি শারীরিক গঠন দিয়ে হচ্ছে তারা বয়সটাকে এত গুরুত্ব না দেয়, কিন্তু এই সময়ে এসে আপনার এই সে কতটুক সময়গুলো সে বালিক হবে কিংবা কতটুক, এটা কিন্তু একটা লিমিটেশন করে দেওয়া হয়েছে অবভিয়াসলি। কিন্তু আসলে কি মানে আমি যদি হচ্ছে মানে একটা ব্যক্তিকে যদি আপনি পার্সোনালি ধরে জিজ্ঞেস করেন যে তুমি হচ্ছে মানে নর্মালি আশপাশের বিষয়গুলোকে খুব ভালোভাবে কখন মানে এক্সপ্লোর করা শুরু করছো বা রিয়েলাইজ করা শুরু করছো, বুঝতে পারতেছো কখন থেকে, তখন কিন্তু সে 18 বলবে না, সে বলবে 15-16। কিন্তু আমাদের পুরো সিস্টেমটা কি করে 18-এর মধ্যে, 18-এর আগে কোনো একটা 18-তে তো কেউ বিয়ে করছে না, বাবা বাবা হচ্ছে না, সে দায়িত্ব পালন করতেছে না, 28 পার হয়ে 38 পার হয়ে যাচ্ছে। আকিবের কাছ থেকে একটা ঘটনা আমি অনেক আগে শুনেছিলাম, কোথায় যেন আপনারা গিয়েছিলেন না, নব থিয়েটারে, সেখানে 16 বছর আগে কি এখানে এমনটা ছিল যে হচ্ছে আপনার ওই ওরা হচ্ছে আমাকে নিয়ে গেলেন, ইনশাল্লাহ সামনে যাব, ঠিক আছে, এর চেয়ে ভালো কোথাও যাব। তো তখন যেটা হচ্ছিল আমি বাদ যাব, না না সবাই সবাই ইনশাল্লাহ। তো তখন যেটা হচ্ছিল কি ওই আপনার কোন একটা এই 26শে মার্চ ছিল খুব সম্ভবত, তো তখন স্বাভাবিকভাবে ওই দিনটা সরকারি এই ছুটি হিসেবে একটু ফ্রি করে দিছে আর কি, মানুষ হচ্ছে ফ্রি কাদের জন্য করছে, যারা হচ্ছে শিশু। তো এখন আমরা হচ্ছে এই অনেকে সিরিয়ালে দাঁড়াইছি, দাঁড়ানোর পর এখন আমরা টিকিট কেটে তারপরে তো যাবো, তাই না? তো টিকিট কেটে যাওয়ার পর আমাদের কাছে জিজ্ঞেস করতো আমাদের বয়স কত, তখন বয়স কত জিজ্ঞেস করতো, তখন তো হচ্ছে 18 হয় নাই। তো স্বাভাবিকভাবে বলছি যাও যাও, হোয়াট মানে তখন তখন আপনার বয়স ছিল 16, দাঁড়িয়েছিল দাঁড়ি ছিল, তারপর আপনি শিশু, 16 বছরের একটা ছেলে যা দাঁড়িয়ে আছে সেও শিশু ক্যাটাগরিতে ঢুকে গেছে, সরি শিশু ক্যাটাগরিতে ঢুকে গেছে। এটা হচ্ছে মানে একদিকে হচ্ছে একটু মানে অদ্ভুত লাগতেছিল, আবার অন্যদিকে একটু আনন্দ লাগতেছে, টাকা ছাড়া যেতে পারছে। তো তখন হচ্ছে মানে এখন হচ্ছে মানে বলতেছি, কিন্তু তখন তো আর মানে প্রথমে বুঝতে পারি যে কেন, পরে হচ্ছে সামনে দেখলাম যে ওখানে লেখা আছে যে শিশুদের জন্য হচ্ছে আজকের দিন উপলক্ষে মানে ফ্রি টিকিট লাগবে না, এবং শিশুরা যারা হচ্ছে 18 বছরের নিচে। তাহলে চিন্তা করেন, একটা সমাজ আপনাকে ম্যাসকুলিন হতে দিবে না, এই সমাজ আপনাকে ম্যাসকুলিন হতে দিবে না, এই সমাজ আপনাকে 22 বছর যেহেতু বিয়ে করার সিস্টেম, এর মানে হচ্ছে আপনি 22 বছর আগে দায়িত্বশীল হতে পারবেন না। আমাদের হচ্ছে যে যখন থেকে হচ্ছে আমরা বোঝা শুরু করি, মানে একটা আছে যে না মানে অল্প বয়সে হ্যাঁ আমি এখন মানে অনেক বেশি বুঝতেছি, এরকম না, মানে সিরিয়াসলি যদি আমরা মানে বুঝ চলে আসা এবং স্বাভাবিকভাবে দায়িত্বগুলো নিতে পারি, কাজগুলো করতে পারি, এটা
করা উচিত? তাহলে আমাদের মধ্যে ম্যাচিউরিটি, এটা আমরা গ্রো করবো কীভাবে? মানে একজন মানুষ দায়িত্বশীল হয় কীভাবে? এটার জন্য প্রফিটিক ওয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামাল আইলমু বিত্তাআল্লুম, আইলেম শিখে মানুষ বারবার চর্চার দ্বারা। যত বেশি চর্চা করবেন, মানুষকে শিখাবেন, নিজে অর্জন করবেন, গবেষণা করবেন, লিখবেন, তত বেশি আপনার জ্ঞান অর্জন হতে থাকবে। এটা হচ্ছে ইলম অর্জনের ওয়ে, ইলম অর্জনের ওয়ে। ওয়া ইন্নামাল হিলমু বিত্তাআল্লুম, সহনশীলতা এটা মানুষের মধ্যে তখনই গ্রো করবে যখন সে যত বেশি মেনে নেওয়া শিখবে। এই কারণে আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে যে কোনো ব্যক্তি যখন দায়িত্বশীল থাকে না, বলা হয় তাকে বিয়ে করায় দাও। কেন? বিয়ে করলে সে কেন দায়িত্বশীল হবে? কারণ হচ্ছে ওই যে প্যারা নিবে, শিখবে। কারণ একটা মানুষ বিয়ের পরে মেনে নেওয়াটা শিখে, স্ত্রীর অনেক আচরণ তাকে মেনে নিতে হয়, স্বামীর অনেক আচরণ তাকে মেনে নিতে হয়। এই কারণে একজন মানুষ বিয়ে করার পর যতটা না ম্যাচিউর্ড হয়, এটা বিয়ের আগে সে 30 বছর 35 বছর চলে যাক, সে নিজের মধ্যে অতটা ম্যাচিউরিটি গ্রো করতে পারে। কিন্তু দেখেন তো ভাই, মানে এরপরেও এখনকার জেনারেশনটা এমন যে বিয়ে করে দেওয়ার পরেও সে মেনে নিতে পারে না, ডিভোর্স হয়ে যায়। এইটা তার, আমার মনে হয় এটা তার ল্যাক অফ এডুকেশন, কিন্তু তোমার বিয়ের স্টেজ কখন থেকে? 20 থেকে 22 থেকে শুরু করে তুমি যদি 100 বছর বাঁচো তাহলে তোমার এখানে 80 বছর। তুমি লাইফে একটা চাকরি পাওয়ার জন্য বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তুমি এত প্রিপারেশন নাও, কিন্তু তুমি 80 বছরের জীবনের জন্য কোনো প্রিপারেশন নিচ্ছ না, ওয়াই? তাহলে তুমি দাম্পত্য জীবনে তুমি হ্যাপি হবে কীভাবে? তুমি দাম্পত্য জীবনটা লিড করবে কীভাবে? দেখেন, আসলে একজন মানুষের কেমন মাইন্ডসেট হওয়া দরকার। ইউথরা সামান্য কোনো কিছুতে ভঙ্গুর হয়ে যাচ্ছে, এটার জন্য উদ্যোক্তা মাইন্ডসেট হওয়া দরকার। একজন উদ্যোক্তাকে দেখবেন যে সমাজ যেখানে স্টপ হয়ে গেছে, ট্রেডিশনাল যারা বিজনেসম্যান যারা, তারা যে সমস্যাটা করতে পারছে না, যেখানে তারা স্টপ হয়ে গেছে, সেখান থেকে উদ্যোক্তার লাইফ শুরু। উদ্যোক্তা ওই প্রবলেমটাকে সলভ করে, সে অনেকটা মানে স্টোন মাইন্ডের হয়, পাথর মাইন্ডের, যে যাই কিছু হোক আমি নড়ব না, আমি এটা করেই যাবো, সমাজের মানুষ আমাকে যাই বলুক আমি বিজনেস এটা করেই যাবো, এটা করবোই, মাথায় খেলে থাকে। তার চামড়া অনেকটা কুমিরের চামড়ার মতো, আপনি তাকে যাই বলুন না কেন সেটা মানবে না, সে এটা করবেই, সেইটা অর্জন করবেই, সে ফাইন্যান্সের বিষয়টা সলভ করবেই, সে মাইলস্টোন সেট করে সেটা অর্জন করতে চায়, লেগে থাকা যে যাই বলুক। কঠোর মাইন্ডসেটটা বা এই যে এই উদ্যোক্তার যে মাইন্ডসেট, অর্থাৎ যে কোনো একটা সমস্যা আমার সামনে আসুক, যে কোনো ধরনের সমস্যা হইতে পারে, আমার জাস্ট ওটা সলিউশন খুঁজতে হবে, এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা হচ্ছে এখন মানে কেউ যদি হচ্ছে সাহস করে উদ্যোক্তা হয় তো তার জন্য এটা অ্যাপ্লিকেবল, এবং এই জন্য হচ্ছে সমাজ তাকে অনেক প্রশংসাও করে, এটা স্বাভাবিক। আর অ্যাভারেজ হচ্ছে এই মাইন্ডসেটটা এখনকার সময় মানে অ্যাভারেজ থাকে হচ্ছে মিলিটারির ভিতরে, তাদের ভিতরে যেহেতু হচ্ছে তারা ধরেন দেশ মানে দেশ রক্ষা, যে কোনো দেশে তো দেশ রক্ষা তাদের উপর স্বাভাবিকভাবে আপাতত দৃষ্টিতে নির্ভর করে, তো সেই জায়গা থেকে মানে তাদেরকে এমন একটা ইয়ে দেওয়া হয় যেটা যে তুমি যে কোনো সিচুয়েশনে পড়তে পারো, লাইক তুমি হচ্ছে একটা গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেছো, সেখান থেকে তুমি ফিরে আসতে হবে, তুমি মানে একটা সমুদ্রের মধ্যে, সমুদ্র হচ্ছে মানে বিশাল একটা জলের মধ্যে পড়ে গেছো, সেখান থেকে তোমাকে ফিরে আসতে হবে, পাহাড় মানে যে যত কঠিন পরিস্থিতি হোক সব জায়গা থেকে তোমাকে ফিরে আসতে হবে, মানে এরকম না যে ভাই এটা তো সমস্যা, এটা আমি কেমন এখান থেকে উঠবো, সমস্যা তো থাকবেই কিন্তু সেই সমস্যাটাকে ওভারকাম করতে হবে, এই মাইন্ডসেটটা হচ্ছে এখানে আছে। স্বাভাবিক যে জনগণ সেখানে তো না, এতক্ষণ তো আমরা সে আলাপই করলাম, আবার এটা যদি আমরা আরেকটু পিছনে ফিরে যাই, লাইক আমরা যদি হচ্ছে পূর্বের যে হচ্ছে রাজ্যগুলো ছিল, এম্পায়ার ছিল, সেখানে যদি দেখি সেটা ইসলামিক হতে পারে এবং ইসলামিক ছাড়া, ওই সব জায়গায় স্বাভাবিক যত জনগণ আছে এই জনগণ সবার মধ্যেই কি থাকতো? এই ইয়াটা থাকতো যে আমার মানে বিভিন্ন সময় শত্রু আমাকে আক্রমণ করতে পারে। দেখেন আমরা না এই যে মানে আমরা এখন অনেক উন্নত হচ্ছি এবং আমাদের অনেক এই যে মানে নির্দিষ্ট একটা ফোর্স আছে, মিলিটারি ফোর্স আছে, এখন আমাদের সবার হচ্ছে কষ্ট করতে হচ্ছে না, এই বিষয়গুলো তো হচ্ছে মানুষ কী করে ভালোভাবে দেখায়, কিন্তু এক দৃষ্টিকোণ থেকে তো খারাপভাবে দেখা যায়, কারণ আমরা ওদের উপর নির্ভর হয়ে থাকছি, তখন নিজেরা আনপ্রোডাক্টিভ হচ্ছে, আনপ্রোডাক্টিভ হয়ে যাচ্ছে, যে কোনো একটা সমস্যা সলভ করতে পারছি না, সমস্যা আমি ভেঙে পড়ছি, প্রাকৃতিক দুর্যোগ যেটা, এইটা আমার কাছে মানে আমার কাছে মনে হয় যেটা এক হিসেবে ভালো ছিল, কারণ যখন প্রাকৃতিক দুর্যোগ ছিল তখন ওটার জন্য কি থাকতাম আমি? মানে আমার নিজের উপর সমস্ত নির্ভরতা গুলো ছিল। যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন আমি হচ্ছে এক জায়গায় বেড়াতে গেছিলাম চট্টগ্রামের দিকে, তখন দুই ভাই, ওরা দুজনই ছোট, ছোট ভাইটা কি করতেছিল আপনার এই গোসল পুকুর পাড়ে গোসল করে এরপরে হচ্ছে একটা গামছা এরকম ইসের মধ্যে রাখতে চাচ্ছিল রশির ভিতরে, তো সে কি করছিল যখন এই গামছা দিচ্ছিল তখন রশির এই যে এটা হচ্ছে রশি এরকম মানে লেগে যাচ্ছিল কিন্তু পুরোপুরি যাচ্ছিল না, এই পর্যন্ত আসছিল, কিন্তু তো এটা হচ্ছে ওর ভাই দেখে করলো কি, ওর ওকে কুলে নিল, কুলে নিয়ে বললো ভাই এখন হচ্ছে তুই রাখ, তো এখন করলো কি ও যখন করলো তখন ওর পা তো কি রাখতেছে না,
মাটিতে লাগতেছে না, অন্য একজন তাকে কি করছে সাপোর্ট দিচ্ছে, এখন সে যখন গামছা দেয় তখন কিন্তু সে ওই যে মাটি তার নিজের পায়ে কিন্তু সে কি করতে পারতেছে না, ভর দিতে পারতেছে না, নিজের গায়ে ভর না, সে ওরকম শক্তি পাচ্ছে না, এখন গামছা দিচ্ছে কিন্তু গামছাটা হচ্ছে কি করছে না, ওই আগে যে রশির এই পর্যন্ত আসছিল এই পর্যন্ত আসছে না। দ্যাটস মিন যে হচ্ছে আমরা যখন কি করি কোনো একটা বিষয়ের উপর নির্ভরশীল হয়ে যাই তখন আমাদের নিজেদের যে শক্তিটা সেটা কমে যায়, বর্তমানে আমরা কমফোর্ট জোনের মধ্যে নির্ভরশীল, কমফোর্ট জোনের উপর। এই জন্যই যে ওই যে বললেন না যে ইন্নামাল হেলমু সাস্টেনেবল করতে হয়, এটা যদি হচ্ছে লং টার্ম যদি আপনি কি করতে পারেন রাখতে চান তাহলে সেখানে হচ্ছে মেনে নিতে হয়। মেনে নেওয়া মানে কি, মেনে নেওয়া হচ্ছে স্বামী স্ত্রী দুজনের মাইন্ডসেট কি একরকম হবে, পৃথিবীর মানুষের সবার মাইন্ডসেট একরকম না, ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন হওয়ার পরে কি করবে মেনে নিতে হবে, দুইজনের দুইজনই কি হবে না স্ট্রং হবে না, মেন্টালি হোক শারীরিক হোক একরকম হবে না, ভিন্ন ভিন্ন হবে, তারপরেও তারা মেনে নেবে এবং তাদের চয়েসও থাকবে ভিন্ন ভিন্ন রকম। এই সমস্ত কিছু ভিন্ন ভিন্ন হওয়ার পরে কি করবে, একে অপরকে মেনে নেবে। মোট কথা হচ্ছে কি যে আমাদের অনেক সমস্যা থাকবে, আমাদের অনেক অপছন্দ থাকবে, আমাদের সাথে যাবে না এমন বিষয় থাকবে, কিন্তু এই সব কিছু কিনে আমি স্ট্রং থাকবো, আমি অ্যাক্টিভ থাকবো, আমি আমার জীবনকে সামনে নিয়ে যাব, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এনশিয়ান এম্পায়ার যেটা এনশিয়ান এম্পায়ারের উদাহরণ দিল যে আগের যুগের মানুষরা অনেক বেশি স্ট্রং ছিল মেন্টালি, কারণ বর্তমান সময়ে আমরা যতটা আরাম আয়েশের মধ্যে জীবন কাটাচ্ছে তারা অনেক বেশি প্রাকৃতিক ছিল, এটা এনশিয়ান এম্পায়ার রেখে দিলাম। বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করি যারা পাহাড়ি অঞ্চলের বাসিন্দা, সেই পাহাড়ের উপর থেকে একজন মা কাঁধের মধ্যে বাচ্চাকে নিয়ে পানির কলসির নিচে নামছে, আবার এটা নিয়ে উপরে উঠছে। আপনি দেখবেন যে এই মানুষগুলো কি ডিপ্রেশনে পড়ে, ডিপ্রেশনের ক্ষেত্রে এক আশ্চর্য রেশিও আছে, সেটা হলো যারা দারিদ্র মানে যারা একবারে লোয়ার লেভেল তাদের মধ্যে ডিপ্রেশন নেই, ডিপ্রেশন শুধুমাত্র হচ্ছে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত। এই ডিপ্রেশনটা তাহলে হচ্ছে মনে হচ্ছে কি এরকম, এটা এটা ধনীদের চিন্তা বিলাস বলে না, এখন যারা হচ্ছে মানে দরিদ্র এখন ওর হচ্ছে সারাদিন ধরেন মানে ওই কি বলে এটাকে জীবনের স্ট্রাগল করে করে তাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার সে সুস্থ থাকে, সে কাজ করে, সে সবসময় অ্যাক্টিভ থাকে, কিন্তু ওই যে তার হচ্ছে ধরেন মানে অনেক অবসর সময় আছে, অবসর সময় কি করবে, ধনীদের রোগ। এরপর আশ্চর্যজনক বিষয় হলো কেন বর্তমান সময়ের ইউথরা নিজেদের মধ্যে ম্যাচিউরিটি গ্রো করতে পারছে না, কেন তুচ্ছ একটা বিষয়ের কাছে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, নানা রকম ইস্যু আসছে। অ্যালান ফ্রান্সিস নাম হয়তো অনেকে শুনেছেন, তো অ্যালান ফ্রান্সিসের একটা কোটেশন আছে, এইটা উল্লেখ করার আগে অ্যালান ফ্রান্সিসের একটু পরিচয় দেওয়া দরকার, হু ইজ অ্যালান ফ্রান্সিস। আমেরিকার সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের একটা বই আছে, লিখিত বই আছে, ওইটার নাম হচ্ছে যে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার, এটা অনেক প্রসিদ্ধ একটা বই, এটা অনেক সংস্করণ প্রকাশিত হয়েছে। তো বর্তমান সময়ে গ্লোবালি আমরা ডিপ্রেশনের যে মহামারী দেখতে পাচ্ছি, এই মহামারীর জন্য এটা একটা আদর্শ ম্যানুয়াল গাইডবুক, সবাই এটাকে ফলো করে। তো এইটার একজন সম্পাদক হচ্ছে অ্যালান ফ্রান্সিস, তো তিনি বলেন যে মনোবিজ্ঞান এটা আগ্রাসী শক্তির মতো, সাম্রাজ্য মতের মতো যেভাবে তার এরিয়া বড় করে নিয়েছে, এখন এই সময় এসে একজন মানুষ, সুস্থ মানুষ মনোবিজ্ঞানের মতে সে অসুস্থ, অবস্থাটা দেখছেন। এরপর তিনি বলেন মনোবিজ্ঞানে আমি আজকে থেকে 35 বছর জার্নি আমার, এই দীর্ঘ অভিজ্ঞতায় আমি কখনও কোনো মনোবিজ্ঞানীকে দেখিনি বা কোনো সাইকোলজিস্টকে দেখিনি তিনি তার রোগী কমাতে চেয়েছেন, দ্যাট মিনস এটা একটা বিজনেস। আরেকটা বিষয়, এই যে ডিপ্রেশন, ডিপ্রেশন নিয়ে এক ধরনের খেলা হয়, এটা এক ধরনের বিজনেস। সাইকোলজি যারা আছে, ডাক্তাররা যারা আছে, ওরা মার্কেটিং করে এটাকে রোগ হিসেবে সাব্যস্ত করে ফেলে, মানুষের মধ্যে ডিপ্রেশন রোগ নাই, তারপর ওরা বলবে যে আপনার ডিপ্রেশন আছে এবং এর মানুষই বিশ্বাস করা শুরু করে দেয় ডিপ্রেশন। এই যে DSM, এটা মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য। এই DSM-এর প্রায় 54% লেখক, সম্পাদক ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে যুক্ত, আর পুরো গ্লোবালি ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিজনেস হচ্ছে $700 billion, বিশ্বাস করা যায়? সো আপনার মধ্যে ডিপ্রেশন নাই, কিন্তু ওষুধ কোম্পানিগুলো আবিষ্কার করবে আপনার মধ্যে ডিপ্রেশন আছে এবং আপনাকে এটা বিশ্বাস করাতে হবে, ওরা প্রয়োজনে সাইকোলজিস্টকে হায়ার করবে, ওরা মার্কেটিং করবে, ওরা আর্টিকেল লিখবে, ওরা সব কিছু করবে, আপনাকে বিশ্বাস করতে হবে, ওরা WHO দিয়ে মানে হু যেটা ওইটা দিয়ে জার্নি পাবলিশ করবে, একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা মনে করে দিবে। একটু ইন্টারাপ্ট করি, এই কারণে দেখবেন
ওই যে ভাই ভাই একটু শুরুতে বলেছিল যে ভিডিও বাচ্চারা ভিডিও দেখে, ভিডিও রিচ হয় না কেন, টিকটকারদের ভিডিও রিচ হয় না, সে ডিপ্রেশনে চলে গেছে, ফ্যামিলিতে একটু সমস্যা, ডিপ্রেশন চলে গেছে, কারণ সে তো বর্তমান সময় ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় কিছু হলে ডিপ্রেশন, ডিপ্রেশন, এতবার ডিপ্রেশন শব্দের ব্যবহার দেখে। ডিপ্রেশন শব্দটা আসলে বর্তমানে একটা জুলুমের শিকার, ওই চর্বিত চর্বণ একটা কথা আছে না, এইটাই ডিপ্রেশন, এটাই কিছু হলে ডিপ্রেশন। আরে ডিপ্রেশন নাকি, আপনি যে বললেন যে $700 billion একটা বিজনেস ফার্মাসিউটিক্যাল, এটা এটা থেকে আমার এই একজন ইংরেজ লেখকের একটা কথা মনে পড়ে গেছে। আচ্ছা, লেখকের নামটা মনে নেই, ওনার কথাটা খুব সুন্দর ছিল। উনি বলছে যে চিকিৎসা বিজ্ঞান এখন এতটাই উন্নত যে এখন আর কোনো সুস্থ মানুষ নেই। উল্টো হওয়ার কথা ছিল না ভাই, উল্টো হওয়ার কথা ছিল না, যত উন্নত হবে সুস্থ মানুষ তত বাড়ার কথা, অসুস্থ মানুষ তত কমার কথা। যত মেডিকেল বাড়ছে, যত হসপিটাল বাড়ছে, আবার হচ্ছে ওদের ওষুধের মানে নতুন নতুন ওষুধ বের করছে, তখন তাদের রোগীও বাড়ছে, ওষুধ নতুন বের করলে সেগুলো খাবে যদি রোগী কমে যায়। ওই ডাক্তারের ইয়াটা কি, উনি হচ্ছে কি ওনার মানে ফিলোসফিটা হচ্ছে এরকম, দেখো আমি হচ্ছে অসুস্থ হওয়ার পরে আপনারা আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে ট্রিটমেন্ট দিব, আপনারা ওষুধ খাবেন, আমি এরকম ডক্টর না, আমি হচ্ছে আপনারা স্বাভাবিক আমার কাছে আসেন, আসার পরে আমি আপনাদেরকে হচ্ছে গাইড করব যে আপনার লাইফস্টাইলটাকে আপনি কীভাবে লিড করবেন, যে এরকম করে চলেন তাহলে আপনার অসুস্থ হবেন। মানে ওনার কাজটা হচ্ছে মানে অ্যাজ এ ডাক্তার এরকম আমি জানি না, মানে খুব দেখা যায় না, যে ওনার কাজ হচ্ছে যে আপনি উনি ডাক্তারি করে এই ক্ষেত্রে যে আপনি এমনভাবে চলেন যেন আপনার অসুস্থতা না হয়, লাইক আপনি অসুস্থ হবেন তারপর আমি আপনাকে জিজ্ঞেস করবো এরকম না, আপনি অসুস্থ হওয়ার আগেই আমি আপনাকে কী করবো এমনভাবে মানে ইয়ে করে দেবো যে অসুস্থই না হন। এই ধরনের ডাক্তার আল্লাহ তাআলা যেন এরকম আরও অনেক ডাক্তার আমাদেরকে দেন। আমিন আমিন, এটা খুব সুন্দর। এই যে এগুলো হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, আমি জাস্ট ছোট্ট একটা বিষয়টা বোঝাই। যেমন ধরেন বর্তমান সময়ে এখন ছেলে মেয়েদের পড়ালেখা করতে মন চায় না, পড়ালেখা করবো না, ভালো লাগে না, অন্য কিছু করবো, এই সামান্য বিষয়টাকে তারা নাম দিচ্ছে কি ডাইসলেক্সিয়া, এটা একটা রোগ, রিডিং ডিসঅর্ডার। আবার সেই যে অমনোযোগী, এটা কেউ তার ভুলের কারণে চাকরি হারিয়েছে বা চাকরি পাচ্ছে না বা বেকারত্ব, এটাকে আবার একটা রোগ নামে সংজ্ঞায়িত করেছে। পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, মানে তারা যে কোনো বিষয়কে রোগ হিসেবে সংজ্ঞায়িত করে তাদেরকে রোগে বানিয়ে ফেলছে সাইকোলজিক্যালি। ওই যে তাদের ব্যবসা পড়বে ভাই, বেকারত্ব মানে এটা ইজি বিষয়, বেকারত্ব আমার শারীরিক রোগ, এটা হইতে পারে আমার শারীরিকগতভাবে অথবা হইতে পারে কেউ বাইরে থেকে ভাইরাস ইনজেক্ট করার মাধ্যমে, ঠিক আছে, এটার জন্য মেডিসিন ডাক্তার আছে। কিন্তু এখন যে রোগটা হচ্ছে এটা সাইকোলজিক্যাল রোগ, মানে তাদেরকে কোনো ভাইরাস দেওয়ার প্রয়োজন নাই, তাদের শরীরে কোনো রোগের প্রয়োজন নাই, আমি জাস্ট ওকে সংজ্ঞায়িত করে দেবো তোমার এই অবস্থা, এই অবস্থাটার কারণ হচ্ছে এই ডিসঅর্ডার, এখন তুমি রোগী ভাই। অমনোযোগিতা একটা বিষয় তো, এটা তো স্বাভাবিক বিষয়, অমনোযোগী পানিশমেন্ট দিলে ঠিক হয়ে যাবে বা একটু মোটিভেশন দিলে ঠিক হয়ে যাবে না, এটা এই কারণে দেখেন ডিপ্রেশন বলেন, টেন্স হয়ে আছে এরকম বলেন, যা কিছু বলেন, এর জন্য তারা মনোবিজ্ঞানীদের কাছে দৌড়াচ্ছে। এখন দেখবেন ডাক্তারের তুলনায় সাইকোলজিস্ট বেড়ে যাচ্ছে দিন দিন, ফি বেশি, এটা ফিও অনেক হাই। কিন্তু রসুলের যুগে কেমন ছিল, ওনার খারাপ লাগছে, ওনার কোনো সমস্যা, উনি চলে যেত কোথায়, মসজিদে আল্লাহ সুবহানাহুর কাছে চাইতো, দোয়া করতো, বা রসুলের সোহবেতে আসতো বা অন্য কোনো সাহাবির কাছে আসতো যে আমার এই সমস্যা। তখন তো ওনারা কোনো মানে কোনো রোগ নামে এটাকে সংজ্ঞায়িত করতেন না, তোমার এই সমস্যা, এই সলিউশন শেষ। কিন্তু এখন মানে বর্তমান হাল জামানাটা এমন হয়ে গেছে যে না, তোমার কোনো রোগ হয়েছে তোমাকে না মানতে হবে। আমি একটা আর্টিকেল পড়ছিলাম, ওইখানে বলা হয় যে বর্তমান সময় মানুষ যখন আইফোন দিয়ে শো অফ করো না, ডুপ্লেক্স বাড়ি দিয়ে শো অফ করো না, দামি দামি গাড়ি ইয়ট শো অফ করো না, ঠিক বর্তমান সময় মানুষের মধ্যে শো অফের আরেকটা ট্রেন্ড হচ্ছে যে তুচ্ছ কারণে সাইকোলজিস্টের কাছে দৌড়ানো, এটা একটা ট্রেন্ড, এটা আরও বেশি খুব বেশি চলে, মানে খুবই বলে আমি সাইকোলজিস্টের কাছে গেছি, এটা বুঝে দেয় যে আমি খুব ব্যস্ত থাকি বা ফেড আপ হয়ে যাই, মানে আমার লাইফে অনেক কিছু আছে। হ্যাঁ, কিন্তু এইটা বোঝে না যে আপনি এই কথা বলার দ্বারা আপনি যে একজন মানসিক ভঙ্গুর মানুষ, অল্পতে ভঙ্গুর হয়ে যান, এটা আপনি প্রকাশ করে দিচ্ছেন, এইটা বুঝাবে কি তাদেরকে,
এই বিষয়গুলো কি মানে ডিপ্রেশন যে হচ্ছে একেবারেই না, আমরা আবার সেটা বলতেছি না, ডিপ্রেশন ডিপ্রেশন আছে আছে অবশ্যই, আমরা মানে হচ্ছে মানে এত এত বিষয় ছোট কারণকে ডিপ্রেশন মানে হ্যাঁ মানে এরকম এরকম যেন আবার মানে কোনো দর্শক না মনে করে যে হচ্ছে মানে ডিপ্রেশনকে আমরা একেবারে নাই করে দিচ্ছি, ডিপ্রেশন অবশ্যই আছে, মেন্টাল ডিপ্রেশন আছে, এটা অস্বীকার কিছু না, আমরা যেটা বলছি মানে ডিপ্রেশন না এমন অনেক বিষয় কি কি করছে ডিপ্রেশনের ভিতরে ঢুকায় দিচ্ছে এবং সেইটার কারণে ডিপ্রেশনটাকে অনেক বড় করে দিচ্ছে, যেমন সিজোফ্রেনিয়া এটা একটা মানসিক সমস্যা, এরপর বাইপোলার ডিসঅর্ডার সমস্যা, অটিজম স্পেকট্রাম আছে, ডিপ্রেশন আছে কিন্তু এটাকে অস্বীকার করার অপশন নেই, না সেটাকে যেন আমরা এখানে না নিয়ে আসি, কিন্তু এই তুচ্ছ বিষয়কে ডিপ্রেশন বলা, সবকিছুকে ডিপ্রেশন সংজ্ঞায়িত করে এটা সমস্যা। আচ্ছা ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কি বলা হয়? মেন্টাল হেলথ, মানসিক সুস্থতা। আচ্ছা মানসিক সুস্থতা এটা কি? এটা আজ পর্যন্ত কোনো সাইকোলজিস্ট বা DSM বলেন যাই বলেন এটার কোনো সংজ্ঞা দিতে পারে নাই, এটা বিশ্বাস হয়, বিশ্বাস হয় এটা? মানে মেন্টাল হেলথ নিয়ে এত ক্রেজিনেস, সবাই বলে মেন্টাল হেলথ মেন্টাল হেলথ, ডিপ্রেশন থেকে বাঁচতে হলে মেন্টাল হেলথ, মানসিক সুস্থতা মানসিক ভারসাম্যতা, এইটার আলটিমেট সংজ্ঞা কী, গ্লোবাল সংজ্ঞা কী, সেটা যেটা সবাই মেনে নিছে এটা এখন পর্যন্ত নাই। আসলে আশ্চর্য বিষয় না, যেটার জন্য এত কিছু সারা রাত গল্প হলো, ভোররাতে জিজ্ঞেস করলো লাইলিকে, লাইলি মসজিদ আলোচনা করলাম লাইলিকে, এটা হলো বিষয়। আপনি যদি ফিলোসফিকে জিজ্ঞাসা করেন দর্শনকে যে মানসিক সুস্থতা কি, স্ট্যাটিস্টিক্স রাশিবিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, অ্যানথ্রোপোলজি জিজ্ঞাসা করেন, মেডিসিনকে জিজ্ঞাসা করেন, সোশিওলজিকে জিজ্ঞাসা করেন, ওরা এই মানসিক সুস্থতার কোনো আলটিমেট সংজ্ঞা দিতে পারবে না, এবং DSM-এর যারা সম্পাদক অ্যালেন ফ্রান্সিসও যারা আছে ওরাও কি সংজ্ঞা দিতে পারে নাই, অথচ ওরা এক একজন রিনাউন্ড ফিল মানে স্পেশালিস্ট নির্দিষ্ট সেকশনে। তো আসলে ইসলামে এই মেন্টাল হেলথকে কী হিসাবে দেখে, এতদিন 1400 বছর যাবৎ কী হিসাবে দেখে আসছিল? আল হুমুম, আল হুমুম চিন্তা গবেষণা হিসেবে দেখে আস, চিন্তা দুশ্চিন্তা মানসিক অস্থিরতা ইত্যাদি হিসেবে দেখে আসছিল। আল হুমুম এই শব্দটাই ব্যবহৃত হয়। আরেকটা হচ্ছে ওয়াহশাত, একাকিত্ব। ওয়াহশাত নিয়ে একটা ঘটনা আছে আমার কাছে, সেটা আমি যখন ছাত্র ছিলাম মার্কাজের দাওয়ায় গিয়েছিলাম হজরতপুরে, তখন আসর সালাদপুরে মসজিদ থেকে বের হলাম, একজন বড় ভাই উলুমুল হাদিসের, উনি আমাকে জিজ্ঞেস করলো তোহা তুমি কি ওয়াহশাতে আছো, তুমি কি ওয়াহশাত ফিল করতেছো? আমি বললাম ভাই ওয়াহশাত কি, ওয়াহশাত তো কখনো নেই, ওয়াহশাত মানে হচ্ছে একাকিত্ব। এই ওয়াহশাত আল হুমুম এই শব্দ দ্বারা প্রকাশিত হয়, এটাকে ইয়া করা হয়। তো ইসলামে এই ওয়াহশাত আল হুমুম অস্থিরতা বা ডিপ্রেশন এই সব কিছুকে 4টা ক্যাটাগরিতে ভাগ করে। নাম্বার 1 সাবজেক্টিভ, অর্থাৎ তোমার মধ্যে যে ডিপ্রেশন আল হুমুম মানসিক অস্থিরতা কাজ করছে এই জন্য তুমিই দায়ী, তোমার গুনাহ দায়ী। একটা আয়াত আছে না ওই যে আমার স্মরণ থেকে ওমান আরদু আন যিকরি ফাইন্নালাহু মাইশান দনকা, যে আমার জিকির থেকে গাফিল হয়ে যায় আল্লাহকে ভুলে যায় তখন আমি তার জীবনটাকে অনেক সংকীর্ণ করে দিই। একটা মানুষ জীবনে সংকীর্ণ হয়ে যাওয়া মানে কি? অস্বীকার করা যাবে না, কিন্তু বর্তমান সময় যেভাবে যাওয়ার যে ট্রেন এটা আপনি দেখতে পাবেন না, কারণ এই যে গুনাহ সাবজেক্টিভ, আর ডিপ্রেশনের সাবজেক্ট তো আমি, আমি আমার নিজের মধ্যে ডিপ্রেশন ক্রিয়েট করছি আমার গুনাহের কারণে। আমি গান শুনছি, গান শুনছি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য, অথচ গান আমার ডিপ্রেশনের জন্য দেয়, বিশ্বাস হয়। আল হুমুম ডিপ্রেশনের আরেকটি কারণ হলো অবজেক্টিভ, অর্থাৎ এখানে বান্দার কোনো হাত নেই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যেমন আমাদের যখন কোনো আত্মীয় স্বজন মারা যায় তখন আমাদের মধ্যে কিন্তু অস্থিরতা ভর করে, এক ধরনের ডিপ্রেশন ভর করে, মন টন ভালো থাকে না। তো এই মানুষটার মৃত্যুর পিছনে আমার কি কোনো হাত ছিল? তাহলে এটা তো আমার হাতে নেই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এরপর দেখেন আপনার সামনে কেউ যখন আরেকজনকে জুলুম করবে আপনার কি সেটা সহ্য হবে? এক ধরনের অস্থিরতা কাজ করবে না? এরপর আমরা যখন মানুষের দুঃখ দেখি তখন আমাদের হৃদয়টা কিন্তু দুঃখে ভরে ওঠে। এরপর আরও কিছু বিষয় আছে, যেমন বিশেষ করে মহিলাদের প্রসব উত্তর যে বেদনাটা, মানে প্রসব উত্তর যেটা হয় এটা, তারপর আরেকটা হচ্ছে বাচ্চা প্রসব হওয়ার পরে পোস্টপার্টাম ডিপ্রেশন, এটা এটা আছে। তারপরে মেয়েদের সম্ভবত যে পিরিয়ডকালীন একটা হয় MDD বা কী যেন বলে এটাকে, তারপরে SAD একটা আছে, সেটা হচ্ছে শরতের শেষের দিকে এবং শীতকালে শুরুর দিকে সিজনাল, এইটা এক ধরনের ডিপ্রেশনে কিছুদিন পরে চলে যায়। তো এই ডিপ্রেশনে আমাদের কারো কোনো হাত নেই, এটা আসবে আবার চলেও যাবে, কিছু মানুষের মৃত্যুর পর দেখবেন সবাই স্বাভাবিক হয়ে যায়, এটা স্বাভাবিক আর কি, এটা স্বাভাবিক ডিপ্রেশন আল্লাহ তার পক্ষ থেকে। 3 নম্বরটা হলো পজিটিভ ডিপ্রেশন, ডিপ্রেশন পজিটিভ হয়, হ্যাঁ হয়,
এটা আসলে পজিটিভ বলা যাবে, ডিপ্রেশন বলা যাবে না, এটা হচ্ছে অন্তরের একটা হালত অবস্থা যেটা প্রত্যেক মুমিন বান্দা চায়, সেটা হলো আল্লাহ তাআলার সাথে বান্দার এমন একটা রিলেশন, এমন একটা কানেকশন। যখনই কোনো গুনাহ হয়ে যায় বান্দা অস্থির হয়ে যায়, সে আরও তাওয়া করে এই যে একটা অস্থিরতা দূর করে ফেলতে থাকে। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, ফজর সালাত ছুটে যেত অস্থির হয়ে যেত, কোনো গুনাহ হয়ে যেত অস্থির হয়ে যেত। এরপর আপনি যদি জিকির করতে না পারেন তখন আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে। মুমিন বান্দা সবসময় পাগল থাকে আল্লাহ তাআলা নিকটবর্তী হওয়া, আল্লাহকে পাওয়া, এই যে পাওয়ার বেদনা, হৃদয়ের একটা তড়প অবস্থা, আবেদন, এটা হচ্ছে পজিটিভ অস্থিরতা। এইটাই কাম্য, প্রত্যেক মুমিনের এই অবস্থাটা কাম্য যে মেয়ের পিছনে টাইম ওয়াস্ট না করে মেয়ে আমাকে ইগনোর করতেছে এর জন্য তারা ডিপ্রেশন হবে না, ভাই আল্লাহ তাআলার জন্য কাতরাতে থাকো, ভালোবাসতে থাকো। আর কিছু নেগেটিভ, সেটা হলো মানুষের কারণে হয়, মানুষ আপনাকে কোনো কষ্ট দিল বা মানুষের কোনো বিহেভিয়ার আপনি কষ্ট পেলেন, মানুষের দ্বারা কষ্ট পেলেন, এইটা নেগেটিভ, এটাও বেশি দিন স্থায়ী হয় না। তো এখানে গুরুত্বপূর্ণ হলো যে আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে যে একটা সৃষ্ট অস্থিরতা, এই যে চারটা পয়েন্ট, এটা ইসলামিককে মানে ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে ডিপ্রেশনটা কি, হুমটা কি, চারটা ক্যাটাগরিতে ভাগ করে মোটামুটি এই ক্যাটাগরিতে পৃথিবীর সব ধরনের ক্যাটাগরি চলে আসে ডিপ্রেশনের। ততক্ষণ তো আলোচনা করলাম যে আপনার অন্য একটা কোনো কিছুর উপর পরিস্থিতি বা কোনো কিছুর একটা দোষ চাপায় দিয়ে আমি নিজে হচ্ছে ফ্রি থাকতে চাই এবং মানে ওই পরিস্থিতির কারণে আমি ডিপ্রেশনে চলে গেছি, কিন্তু নিজের হচ্ছে যে অলসতা, নিজের দায়িত্ব জ্ঞানহীনতা, এই যে বিষয়গুলো, এইগুলোর কারণে হচ্ছে যে তারা মানে ইয়ুদ্ধের বিশাল একটা অংশ তারা ডিপ্রেসিভ ডিসঅর্ডারে যায়, এটাকে হচ্ছে তারা কি করে না, এই আলোচনা করে না, এবং মানে গুনাহের কারণে তার নিজের আচরণের মধ্যে পাপাচারিতা চলে আসার কারণে তার মধ্যে হচ্ছে বিষণ্ণতা বাড়তেছে, এই বিষয়গুলো আলোচনা করে না, জাস্ট অন্য একটা বিষয় দিয়ে সে ফ্রি হয়ে থাকতে চায়। তা আমি হচ্ছে বেশ কিছু বিষয় আমি পয়েন্ট আউট করেছি যে এই বিষয়গুলোর কারণে আল্লাহ তাআলা কি করেন, দুনিয়ার মধ্যেই শাস্তি দিয়ে দেন। তো এইটাও তো অনেক বেশি করে আলোচনা হওয়ার দরকার ছিল যে ওইরকম যেরকম পরিস্থিতির উপর দায়ী করে ডিপ্রেশন চলে আসছে, সুতরাং তুমি এগুলো ঠিক করো, এই করো, সেই করো। তো এই কারণগুলো তো হচ্ছে, এগুলো কেন কমায় না, এগুলো কমালে হচ্ছে আমরা মেন্টালি আরও আরও কি থাক আরও সুস্থ থাকতে পারবো, এই আলোচনাগুলো হয় না। সেরকম কিছু বিষয় যেমন এখানে প্রথমে আছে হচ্ছে মানে সীমালঙ্ঘন করা, সীমালঙ্ঘন করা অথবা ধরুন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, লাইক যারা হচ্ছে ধরুন কি থাকে আপনার মানে রিলেশনশিপে এত স্ট্রং না পরিবারের সাথে, বাবা মার সাথে, স্ত্রীর সাথে, তাদের কিন্তু এই সমস্যাটা হয়। যেমন এখানে একটু হাদিস আছে যে লাইসা সাই অতিউল্লাহ ফিহি আজালা সাওয়াব মিন সুরাতির রাহিম, অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্য করা হয়, হ্যাঁ এমন আমলগুলো সবচেয়ে বেশি তাড়াতাড়ি যে আমলের সওয়াব পাওয়া যায় সেটা হচ্ছে আমি যদি কি করি আত্মীয়দের সাথে আমার রিলেশনটা স্ট্রং রাখি। আরেকটা আছে হচ্ছে আপনার ওয়ালাইসা সাই আজালা ইকাওয়াম মিনাল বাগি ওয়া কতিআতির রাহিম ওয়াল ইয়ামিনিল ফাজিরা তাদউ দিয়ার বালাকিয়া, মানে হচ্ছে যে আপনার আর যে সমস্ত খারাপ আমল, হ্যাঁ যেটা শাস্তিটা হচ্ছে কী করা হয় খুব দ্রুত দেওয়া হয় এটা হচ্ছে মানে বিদ্রোহ করা, বিদ্রোহ করাটা অবশ্যই এখন অনেকটা মানে বুঝে আসবে না, ইসলামিক রাষ্ট্র, ইসলামিক যে খলিফা আছে তার বিরুদ্ধে বাগি ছিল, হ্যাঁ সেটা হচ্ছে অনেক খারাপ একটা বিষয় ছিল। হ্যাঁ আরেকটা হচ্ছে ওই যে মানে খারাপ যেই ইয়া শাস্তিটা হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, অর্থাৎ ছিন্ন করলে যখন আমরা কী করি আমাদের রিলেশনগুলোকে আমরা গুরুত্ব না দিই কিন্তু এদিকে আমরা কি করতে পারছি না, ফোকাস করতে পারছি না। বৃদ্ধাশ্রমে পিতা মাতাকে দেওয়া এইটা এই মানে হচ্ছে পিতা মাতার সাথে অফিসিয়ালি সম্পর্ক ছিন্ন করছেন, তাই না? এই বিষয়গুলো এই বিষয়গুলো এত বেশি করে হচ্ছে কিন্তু আমরা কি করছি ডিপ্রেশন বা আমার যে অস্থিরতা এটার জন্য দায়ী করছে অন্য কোনো একটা বিষয়কে। আর একটা বিষয় হচ্ছে ভাই একটু ইন্টারাপ্ট করি, বলেন বলেন, আমার অনেক টাকা পয়সা, এক্সাম্পল দিচ্ছি অনেক টাকা পয়সা, তো আমি মানে এমন একজনকে বিয়ে করলাম, লাইফ পার্টনার বানালাম, তার সাথে থাকতে গিয়ে আমি আমার আব্বা আম্মাকে কোথায় দিয়ে আসলাম, বৃদ্ধাশ্রমে দিয়ে আসলাম, তো কী হলো এখন ডিপ্রেশন চলে যাই, এটার জন্য আমি কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছি সাইকোলজিস্টদেরকে, মানে কী হলো এটা আলটিমেটলি, মানে এই যে একটা হোয়াট ইজ দিস, এগুলো কী লাইফ? আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এখানে বলছে মা আহাদুন আকসারু মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা, অর্থাৎ মানে যেই সম্পদটা আপনার মানে বাড়ে বা যে সম্পদগুলো আসে, যে সম্পদগুলো মানুষ গেইন করে কিসের মাধ্যমে, সুদের মাধ্যমে, সেই সম্পদগুলোর মানে আলটিমেট যে মানে কোথায় যায় সেগুলো হচ্ছে কমে যায়। তো যখন মানুষের কি করতে থাকে, একটা মানুষের ধরন অনেক সম্পদ ছিল সেই সম্পদ যখন কমতে থাকে তখন ডিপ্রেশন চলে যায়, প্রপার্টি কমতে থাকে তখন টেনশন না ভাই, তখন সব হাজির মানে হাদিসের চিন্তা কর অস্থিরতা চলে যায়, সুদ সুদ আর তার মানে সরাসরি দায়ী,
তাহলে দেখেন আমরা করছি কি, আমরা হচ্ছে মানে তোমার হচ্ছে তুমি ইনভেস্টটা ভালো করে করতে পারো, একটা একটা সৌদি যে কোম্পানি সেখানে তুমি কোনো ভালো করে ইনভেস্ট করতে পারো নাই, তোমার হয়তো আরেকটু ট্রেনিং করে তারপর যাওয়া দরকার ছিল, বা যারা হচ্ছে এক্সপার্ট আছে তাদের কাছে পরামর্শ করে কেন যাও নাই, এই কারণে হয়তো তুমি ডিপ্রেশনে পড়ে গেছো। অথচ পুরো যাওয়াটাই যে সুদের মধ্যে যাচ্ছে এবং এটার আলটিমেট ফলাফল হবে তোমার সম্পদ কমে যাবে, তারপর তোমার অস্থিরতা বাড়বে, এই আলোচনাগুলো কেন হয় না? কত বড় ষড়যন্ত্র, সম্পদ বাড়ার জন্য সুদ নিচ্ছে, আবার সুদ নেওয়ার পর হারিসের ভাষ্য হচ্ছে সম্পদ কমে যাবে, এই সম্পদ কমানো মানে কমে যাওয়া এটা আবার ডিপ্রেশন বাড়াবে। হারিসের বাস্তবতা দেখেন, পুরো বাস্তব সংস্থান যেভাবে চিন্তা করি, হারে সুদ আসছে, তার সুদ এক লাখ টাকাই, তার সুদ ধরেন এক হাজার টাকা, সেটাই মধ্যে দিতে পারলো না তাকে, আরো চক্রবৃদ্ধি হারে আরো এক হাজার, আরো এক হাজার বাড়তেছে। দায়বদ্ধ তখন আপনি কি মানসিক ভাবে মানে সুস্থ থাকতে, এটা কারণটা কি? কারণটা সুদ, কিন্তু আমরা সেদিকে ফোকাস করছি না, আসল জায়গায় সীমালঙ্ঘন, সীমালঙ্ঘনকে পার্ট সুদ। হ্যাঁ, সুদ আরো একটা বিষয় যেটা পয়েন্ট আউট করেছে সেটা হচ্ছে আপনার মান আহদা ইউরিদু ইতলাফা আতলাফাহুল্লাহ, অর্থাৎ কেউ যখন আপনার কারো কাছ থেকে ঋণ নেয়, ধরেন সেটা মানে সুদের তো একটা ব্যাপার আছে, ব্যাংক থেকে নিলো বা যে কোনো জায়গায় ঋণ নিলো, ঋণ নিলো এই কারণে যে সেটা দেবেই না, ধ্বংস করে দেবে, তো সে হচ্ছে সেখান থেকে ধরেন অনেক সম্পদ নিয়ে গেল, তার তো হচ্ছে এদিকে মনে করছে যে সে অনেক কিছু হয়ে গেছে বা তার সম্পদ অনেক বেশি হয়ে গেছে, কিন্তু সে তো নিচ্ছে কিভাবে, নিয়ত করিয়ে নিচ্ছে যে আমি এটা দিব চলে যাবো ভাই, নিয়ে হচ্ছে ব্যাংকে পাঠিয়ে দিবো, ওই যে 22,000 টাকা রিসুটা এটার কারণ এটা ছিল, এটা তো আমরা ফোকাস করছি না। এরকম আরো পয়েন্ট আছে, একটা হচ্ছে মানুষের কাছে মানে চাওয়া, মানে ভিক্ষা বলতে, হ্যাঁ ভিক্ষা হতে পারে, ভিক্ষা তো ওরকম করতে পারলো হচ্ছে মানে দেখেন আমরা যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ, টাকা অনেক কম পায়, দুই দিন খাইতে পারে না ওর, কিন্তু ও যদি হচ্ছে মানে অন্য অন্য স্বাভাবিক বিষয়গুলো যেগুলো মানে অন্য কোনো কারণ যদি না থাকে মোটামুটি ঠিক থাকে, অতটা কিন্তু টেনশনে পড়ে না, কিন্তু যে হচ্ছে ধরুন শুধুমাত্র হচ্ছে ভিক্ষা করাকে হয়তো আমরা মানে সহায়ক ভাবতেছি যে হাত পেতে পেতে ভিক্ষা করে, আমি হচ্ছে লাইক মানে সবসময় যে হচ্ছে ভাই আমাকে একটু দেন ওভাবে নিতে হবে এরকম না, অন্য যে কোনো ভাবে হয়তো ধরেন সে একটা সিস্টেমের মধ্যে ফেলে তারপর হচ্ছে ধরেন কি করছে মানে সহজ কথা তার এখানে ভিক্ষুক না সে, হ্যাঁ সে হচ্ছে মানে একটা সিস্টেমের মধ্যে ফেলে সেখান থেকে সে ভিক্ষুকের মতোই হচ্ছে নিয়ে নিছে, তো এরকম যদি হয় এখানে হচ্ছে ওয়ালা ফাতাহা আব্দুন, তো যে এই যে ভিক্ষার যে ব্যাপারটা বললাম টেক্সটটা হচ্ছে এরকম ওয়ালা ফাতাহা আব্দুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, মানে আপনি যখন এই যেভাবে মানে চেয়ে অথবা কারো কাছ থেকে এভাবে নিয়ে আসবেন, এই নিয়ে আসার দরজাটা বা নিয়ে আসার যে সিস্টেমটা এটা যখন চালু করবেন তখন আল্লাহ তাআলা আপনার জন্য কিসের সিস্টেম বা কিসের দরজা খুলে দেবে, বাবা ফাকরিন, আপনার কাছে সবসময় মানে আপনি এত এত টাকা নিয়ে আসছেন, এত কিছু করছেন, তারপর দেখবেন যে অভাব লেগেই থাকে, অভাবটা শেষ হচ্ছে না, এটা কিন্তু এটার বাস্তবতাটা দেখেন আপনি, দেখেন এই হাদিসে মানে বাস্তবতাটা কত সুন্দরভাবে ক্লিয়ার করা হয়েছে, সুবহানাল্লাহ, 1400 বছর আগে এই যে ভিক্ষার কথা আপনি যেটা বলছেন, নর্মাল যে ভিক্ষুক ভিক্ষা নেই ওই ভিক্ষা না, ডিজিটাল ভিক্ষা যেটা কথা বলছে, যেটাকে আমি ঘুষ বলতে পারি, সে ঘুষের মাধ্যমে টাকা আনছে, এটা এক প্রকার ভিক্ষা, এটা তো তার রাইট না, এটা না 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 সে ফোর্স করে নিল, এটা ভিক্ষা তার জন্য, সহজ কথা সে একটা সিস্টেমের মধ্যে ফেলে চেয়ে নিয়ে নিচ্ছে, ঘুষ দিয়ে ঘুষ আনছে, অনেক সম্পদ করছে, কিন্তু তারপর আপনি কি বলেন শেষে মানে ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, সে আজীবন দরিদ্র থেকে যাবে, সবসময় অভাব লেগেই থাকবে, তাও তার ঘুষ লাগে আর আরো লাগে, এরপর শেষ হয় না, দরিদ্র কখনো মানে ধনী হতে দেখি নাই, হয় ধনী হয়, চোররাও ধনী হয় না যারা মানুষের উপর জুলুম করে, ইভেন দেখা যায় তাদের ছেলে মেয়েগুলো মানে ভালো মেন্টালিটির হয় না বা চরিত্রবান হয় না, সবসময় যে অভাব লেগেই থাকে, ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, এটার মানে কিন্তু যদি কেউ এরকম মনে করে যে তার মানে দারিদ্র লেগে থাকবে, তার টাকা পয়সা থাকবে না, এরকম না, বাবা ফাকর মানে কি, ফাকর মিন যে হচ্ছে তার সব থাকবে অন্য কোনো একটা কিছুর প্রতি সে মুখাপেক্ষী থাকবে, তার অনেক সম্পদ আছে, উদাহরণটা যে ওরকম তো হচ্ছে ওরা মানে অন্য 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 কান্ট্রির দেখবেন ইয়া দেখাবে যে ওরকম ব্যক্তি তো হচ্ছে এত এত বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, হ্যাঁ কই তো তার দারিদ্রতা কোথায়, তার দারিদ্রতা হচ্ছে এখানে যে তার আছে তো বিলিয়ন বিলিয়ন ডলার, কিন্তু ফাকর মানে কি, ফাকর মানে হচ্ছে অন্য কোনো একটা কিছুর প্রতি সারাক্ষণ মানে মুখাপেক্ষী যে ওটা ছাড়া হবে না, তো তাদের আছে তো কিন্তু তারা তো ছুটছে আরও বেশির পিছনে, তাদের এটা এনাফ মনে হচ্ছে না, একটা আইল্যান্ড কিনলে আরেকটা আইল্যান্ড কিনতে চায়, হ্যাঁ এটা হচ্ছে ধরেন ফাকর। আরেকটা হচ্ছে যে মানে মুমিনদের মধ্যে যখন কি করা যায় এই অশ্লীলতা ছড়িয়ে দিতে হয়, অশ্লীলতা ছড়ানোর কামনা করে কেউ
মানে কেউ চাচ্ছে এটা মানে খুব ভালো একটা এক্সাম্পল হতে পারে হচ্ছে যারা ধরেন অশ্লীল কন্টেন্ট বানায় টিকটকার অশ্লীল কন্টেন্ট টিকটকার টিকটক হতে পারে বাংলাদেশে যারা মডেলিং করছে মানে শুধু হচ্ছে ভিডিও কন্টেন্ট না ভিডিও কন্টেন্ট হতে পারে তারপর অডিও কন্টেন্ট টেক্সট কন্টেন্ট যে ধরনের কন্টেন্ট কমিক্স থেকে কার্টুন থেকে শুরু করে অশ্লীল এভরি কাইন্ড অফ কন্টেন্ট হ্যাঁ বা রাস্তার মধ্যে যে লোকগুলো ভ্যান গাইতে বিভিন্ন জিনিস সেল করে আর এটা হতে পারে আপনার ধরেন কি বিজ্ঞাপন হতে পারে মানে যে কোনো বিষয়ের মাধ্যমে হতে যদি কেউ যারা কি করে কামনা করতেছে মানে হচ্ছে তারা চাচ্ছে যে এখানে সমাজের ভিতরে কি হোক মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়ায় যাক তারা কখনোই কি করতে পারবে না আপনার মানসিকভাবে পরিপূর্ণ সুস্থ অর্থাৎ একটা সুস্থ স্বাভাবিক যে তার কোনো ডিপ্রেশন নাই চিন্তা নাই টেনশন নাই অস্থিরতা নাই এভাবে সে থাকতে পারবে না যেমন আমি এখানে হচ্ছে একটা আয়াত আছে আয়াতটা কিরকম ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক হ্যাঁ এটা কামনা করে বা সেটার জন্য কাজ করে তাদের জন্য কি আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাব শাস্তি আছে এখন মানে প্রশ্ন আসতেই পারে কই তাদের শাস্তিটা কোথায় মানে মানে ব্যাপারটা অন্যরকম না মানে স্বাভাবিক আমরা কিন্তু ধরতে পারি না যে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছে এখন আল্লাহর শাস্তি লাইক হচ্ছে এখন তো ক্লিয়ার শাস্তিটা আসলে মানে আরেকটু তো এই এই কনসেপ্টটা অর্থাৎ মানে অশ্লীলতা ছড়ানোর কামনা করলে বা সেটার জন্য কাজ করলে যে তাদের মানে তারা অস্থির থাকবে এটা কনসেপ্ট হচ্ছে আয়াত থেকে যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়া কামনা করে সেটার জন্য কাজ করে চেষ্টা করে তাদের মাঝে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বা আল্লাহ তাআলা তাদের জন্য আযাবের ব্যবস্থা করছেন আল্লাহর পক্ষ থেকে কঠিন এবং যন্ত্রণাদায়ক আযাব এখন কথা হচ্ছে যে এই যারা অশ্লীলতা ছড়ানোর জন্য কাজ করে অশ্লীলতাকে প্রমোট করে এদের মানে আযাব মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আমরা মানে কেমন মনে করি যে বাহ্যিকভাবে তো তাদেরকে কিছু দেখতেছি না এমন আমাদের কাছে হয়তো এরকম মনে হতে পারে যে হুট করে ধরেন আসমান থেকে হচ্ছে কাগজ একটা ঘর বাড়ি এটা আল্লাহ তাআলার আযাব ঠিক আছে কিন্তু আযাবটা কি হবে যে ফিদ দুনিয়া ওয়াল আখিরা এই আযাবটা হবে কোথায় দুনিয়া দুনিয়া এবং আখিরাতে তো আখিরাতে হচ্ছে সেটা যায় না সেটা হলে তো তখন হবেই দুনিয়া হয় কিভাবে মানসিক আপনি যদি হচ্ছে খোঁজ নিয়ে দেখেন আপনার হচ্ছে ইয়ে করেন এই কি বলে এটাকে যারা এরকম অশ্লীলতাকে প্রমোট করে তাদের কাছে মডেলিং মডেলার আছে মারা গেছে সুইসাইড করছে তো ওরা কি করে একটা অ্যাক্টর একটা অ্যাক্টর সে যদি বিশেষ করে যদি হচ্ছে সেই ইয়ে হয় মানে নারী হয় মেয়ে হয় তো স্বাভাবিকভাবে তার তো হচ্ছে পর্দা ছাড়া ইয়েই হয় না মানে যাওয়াটাই হচ্ছে জায়েজ নাই তো সেই জায়গায় সে যখন যাচ্ছে এবং সে যখন ভিন্ন ভিন্ন ক্যারেক্টার রোল করছে তখন সেখানে কি হচ্ছে অশ্লীলতা প্রমোট করছে তো সেইখানে আপনার মানে স্থিরতা আসবে কিভাবে এই যেভাবে সুইসাইড হবে এখানে তো একটা জিনিস ক্লিয়ার একদম এখনই যে আযাবটা কেমন যারা ডিপ্রেশনে ভুগতেছে তারাও তো বুঝতে পারতেছে আযাবটা কেমন এটাই তো একটা আযাব এই যে অসাধারণ যারা পর্নোগ্রাফি অশ্লীল কন্টেন্ট তৈরি করছে তারা এই আযাবে ভুগতেছে রাইট আকিবের যে পয়েন্টটা ওই যে যে মানুষের কাছ থেকে এই উদ্দেশ্যে ঋণ নেওয়া যে আমি আর ঋণটা দিবো না ঋণটা ধ্বংস করে ফেলবো নিজের ইচ্ছা মতো এটাকে নিজের মতো করে দিব তো আল্লাহ তাআলা এই পরিণামে কী দেন যে তার ওই সম্পদ ধ্বংস করে দেন বর্তমান সময়ে আমরা আমাদের আশেপাশে দেখলেই দেখতে পারি যে বুঝলাম সমাজের মধ্যে সুদের অনেক বেশি প্রচার প্রসার হয় কিন্তু যে সমস্ত ভাইরা কর্জ হাসানোর উদ্যোগ নিয়েছে মানে অ্যাগেনস্টে কোনো সুদ ইন্টারেস্ট নেই এই কর্জ হাসানোগুলো নিয়ে সঠিক টাইমে পরিশোধ করে না এই কারণে কর্জ হাসানের যে একটা সংস্কৃতি এটা এই দেশে মানে প্রচার প্রসার হয় না এইটাই সবচেয়ে বড় ব্যারিয়ার্স যে যে উদ্দেশ্যে কর্জ হাসানের প্রচার করা হচ্ছে মানুষ সেটাই করছে না ঠিক মতো টাকা দিচ্ছে না পরিশোধ করছে না এই যে রিজিক নিয়ে তো দৌড়াদৌড়ি আমি বেশি পরিশ্রম করলে যে বেশি রিজিক পাবো এমন না রিজিকটা তো নির্ধারিত আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা বলেন নাহনু কসামনা বাইনাহুম আয়েশাতাহুম বিল হায়াতিদ দুনিয়া যে পার্থিব জীবনে জীবন উপকরণগুলো আমি ভাগ করে দিয়েছি ওরফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত যে এবং আমি তাদের মধ্যে কতকে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি ইয়াত্তাখিযু বাদাহুম বাদাহুম সুখরিয়া যেন তারা এক অপরকে অধীনস্থ হিসেবে গ্রহণ করে দুনিয়ার জীবনটা কাটাতে পারে শৃঙ্খলতার সাথে এইটাই হচ্ছে আল্লাহ তাআলার টেক্সট কথা সো এই দুনিয়াতে সবাই ধনী হবে না স্বাভাবিক এই দুনিয়াতে ধনী গরিবের মধ্যে একটা ব্যালেন্স থাকবে রেশিও থাকবে কেন যেন দুনিয়ার সিস্টেমটা চলে চলে এবং প্রত্যেকের রিজিক নির্ধারিত সো বেশি দৌড়াদৌড়ি করবো আরেকজনের ঋণ নিয়ে ঋণ দিব না বা আল্লাহ তাদের অবদ্ধতা করে আমি খুব বেশি আর্ন করে ফেলবো এইটার কোনো গ্যারান্টি নেই এগুলো তো গেল ডিপ্রেশন অনেকগুলো কারণ এছাড়া একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট অ্যাভয়েডের একটা কারণ আছে সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা সেহের দেখা যায় পরিবারের কেউ অন্য একজনকে হিংসা করে বা ঘৃণা করে এরকম থাকে প্রত্যেকটা পরিবারে এটা অনেক বেশি বর্তমান সময় তারা কি করে তাকে ব্ল্যাক ম্যাজিক করে
আমার হচ্ছে সেটা ফিল করতে আমার এক ফ্রেন্ড ছিল, ও হচ্ছে পড়তো অনেক বেশি, অনেক ভালো রেজাল্ট ইয়া করতেছিল। তো ওর হচ্ছে পরবর্তীতে প্রথম হচ্ছে ওই ডিপ্রেশন, ডাক্তার ডাক্তার অনেক কিছু দেখা গেছে, অনেক কিছু হয়েছে, তো শেষ পর্যন্ত হচ্ছে দেখা গেছে যে ওরা কেউ একজন এই কারণে সে হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে মানে হঠাৎ করে রাস্তার মধ্যে গিয়ে পাগলের মধ্যে দৌড়াদৌড়ি করতে এরকম অবস্থা হয়ে গেছে। ভাই আমি ওই কনসেপ্টটা শুনছিলাম, রকমের শখ বেশি দিয়ে আমাদের একটা মিটিং ছিল, তো বিভিন্ন আলোচনার প্রসঙ্গ শখ ভাই বললেন যে ভাই ডিপ্রেশন যে শুধুমাত্র আমরা বিভিন্ন অস্থিরতা বিষয়টা এমন না, ডিপ্রেশন আপনার মধ্যে ক্রিয়েট হবে, অন্য কেউ ক্রিয়েট করবে, সেটা হচ্ছে এই কালো জাদু ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, সবসময় নিজেকে রোকের মধ্যে রাখবেন। এটা এটা কিন্তু বাস্তব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন প্রায় 40 দিন মতো। এবং মজার ব্যাপার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানে এই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তখন ওনার মধ্যে যে প্রভাবটা দেখা গেছিল, উনি হচ্ছে কি দিশাহারা হয়ে গেছিলেন, অর্থাৎ একটা কাজ হচ্ছে স্বাভাবিক থাকা, ওই ইয়া করতে পারতেন না, হতো কি যে একটা কাজ করার নাই কিন্তু মনে হতো যে কাজটা করে ফেলছে, তো এরকম কিন্তু দেখা যায় ডিপ্রেশন করে ওদের এরকম ইয়া থাকে, যারা চরম ডিপ্রেস তাদের ওই ধরনের ক্রাইটেরিয়া আসে। ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু আসলে সত্য, ইটস রিয়াল। আমরা ইনশাআল্লাহ ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলাদা একটা পডকাস্টের আয়োজন করবো, এটাই বলার যে ব্ল্যাক ম্যাজিকের কারণে ডিপ্রেশন হয়ে থাকে। ঠিক আছে, এই মানে যে ধারাবাহিকতা আসছে এখানে আরও একটা ব্যাপার হচ্ছে তাকদীর। লাইক আমি ধরেন একটা বিজনেস স্টার্ট করলাম, হ্যাঁ, তো বিজনেস স্টার্ট করলাম, একটা আরবি খুব একটা সুন্দর ইয়ে আছে, প্রবাদ বাক্য হতে পারে যে আসা আয়ুমিন্না বল ইসমা মিনাল্লাহ, যে বান্দাদের কাজ কি যা চেষ্টা করা, আমাদের কাছে চেষ্টা করা যাওয়া। হ্যাঁ, এখন আমি ইচ্ছা মতো চেষ্টা করতেছি, এখন বাহ্যিকভাবে আমার ওই কাজের সফল না হওয়ার পিছনে কোনো কারণ আমি দেখতেছি না, কিন্তু তখন আমরা কি করি মানে ডিপ্রেশনে চলে যাই, তখন রাইট ডিপ্রেশনে চলে যাই, স্থির হয়ে যায়, আরে সব কিছু করতেছি যা দরকার সব কিছু করতেছি, টাকার হেলথ ইচ্ছে মতো ভালো ভালো এমপ্লয়মেন্ট করতেছি আমি, এখানে আউটপুট আসছে না, আউটপুট আসছে না কেন, কিন্তু ওই যে ইসমা তাকদীরে থাকতে হবে, ইসমা মিনাল্লাহ পরিপূর্ণতা আমার সফল হওয়াটা এটা কোথা থেকে হবে, মানে বিভিন্ন পরীক্ষা অথবা বিভিন্ন জবের যে এগুলো ভিতরে দেখা যায় তার যত ধরনের যা থাকার দরকার ছিল, যেগুলো তাকে শো করা দরকার ছিল অফিসে গিয়ে, সবকিছু করছে, তার ইন্টারভিউ নিল, সে সবকিছু একদম ভালোভাবে করছেও, যদিও অনেক সময় দুর্নীতি হয় কিন্তু স্বাভাবিক প্রসেসও না হলেই যে হচ্ছে ধরেন মানে তার নিজের সমস্যা না, এই জন্য এটা অনেক মানে নোটিসেবল একটা ব্যাপার যে আমি চেষ্টা করব আমার সবকিছু ঠিক থাকবে, তারপরে না হওয়ার পরেও। এখন দেখেন মানে মানে বলার কথা যেটা সেটা হচ্ছে যে তখন ডিপ্রেশনে চলে না গিয়ে আমরা যদি তাকদীরের উপর বিশ্বাস করি, কারণ কি তাকদীরের আমরা আমাদের ইমানের যে ওয়াল কাদরি খাইরিহি ওয়াল কাদরি খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহ তাআলা ওয়া বাতি বাদাল মাউত, যে আমার তাকদীর আমরা তাকদীরের উপর বিশ্বাস করি, তাকদীর কেমন যে তাকদীর ভালো হতে পারে আমার কখনো, আমার লাখ কখনো ভালো হবে আবার কখনো কি হবে না, আমি চেষ্টা করছি আমারটা সফল হচ্ছে না, এটা আমার জন্য কল্যাণকর, এরকম যখন আমি তাকদীর উপর কি করব অসন্তোষ না হয়ে বিশ্বাস করা শুরু করব তখন কিন্তু আমার তো ডিপ্রেশন আমার অস্তিত্ব কোনো প্রশ্নই আসে না, এটা একটা ব্যাপার। এরকম আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এটা অবশ্য আলোচনা একবার মোটামুটি হয়েছে, তারপর আমি আরেকবার বলি গুরুত্বপূর্ণ এটা অনেক বেশি, যে যখন আমাদেরকে আল্লাহ তাআলা কেন পাঠাইছে ইবাদত করার জন্য, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, মানে আমি আমাদের জীবনের সব জায়গায় আল্লাহ তাআলাকে মনে রেখে তারপরে কাজ করবো, প্রতিটা স্টেপে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবো, মানে স্মরণ মানে হচ্ছে যে মুখে জিকিরের শুধু এটাই না, মানে এটা সহ মানে আল্লাহ তাআলাকে আনুগত্য করে আমি আমার জীবনের প্রত্যেকটা কাজ করবো, কোথাও আমার কোনো কাজে কোনো অ্যাকশন যেন আল্লাহ তাআলার আনুগত্যর বাইরে না চলে যায়, তো এইটা যখন আমরা না করি মানে বেশিরভাগই তো মানে কতজন এটা করে, হ্যাঁ বেশিরভাগ মানুষ কী করতেছে হচ্ছে এরকম আনুগত্য বাইরে চলে যাচ্ছে, তো এটা হওয়ার পরে কী হয়, আয়াত আছে ওমান আরদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, যে কেউ যদি আমার জিকির থেকে কী করা যায় বিমুখ হয়ে যায়, ইম্পর্টেন্ট না এরকম একটা জাস্ট চলে, তো এরকম যখন হয় তখন ফা ইন্না লাহু মাঈশাতান দনকা তার একটা সংকীর্ণ জীবন থাকবে, আপনার সংকীর্ণ মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জীবনটা কী হয়ে যাচ্ছে সংকীর্ণ হয়ে যাচ্ছে, আপনি চিন্তা করেন তখন আপনার অস্তিত্ব কোন লেভেলে যেতে পারে, নিজের মধ্যে একটা আমরা কারণ খুঁজি কি চলে আসে, নিজেকে চোর মনে করি, অন্য কারণ খুঁজি আমরা। ডিপ্রেশন নিয়ে তো অনেক ধরনের কথা হলো, এখন সলিউশন আসা দরকার, এটা সলিউশন কি, এটার সলিউশন হলো যে যেই সমস্যাগুলো সত্যি মানসিক সমস্যা, যেমন সিজোফ্রেনিয়া আছে, বাইপোলার ডিসঅর্ডার, আরও যত ক্লিনিক্যাল মানসিক সমস্যা যেটা সাব্যস্ত, যেটা হলো একজন সাইকোলজিস্টের ট্রিটমেন্ট নিতে হয়, এইসব ক্ষেত্রে তো আমরা যাবই,
কিন্তু তুচ্ছ যে বিষয়গুলো আছে যেটা আসলে মানুষের অস্তিত্বের বিষয়, একটু দুঃখ, একটু খুশি, একটু হাসি, একটু কান্না, এইটাকে ডিপ্রেশন বলে এক ধরনের মানে ট্রমার মধ্যে চলে যাওয়া, এটা আসলে আমাদের দায়িত্ববোধের কমতির কারণে হয়। আমরা যত বেশি দায়িত্ব নিব, প্যারা নিব, যত বেশি নিজেকে ঝালাই করে নিতে পারবো, এগুলো আমাদের কাছে একটা পর্যায়ে গিয়ে ডিপ্রেশন মনে হবেই না। আর যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, মানে যেখানে আমাদের হাত নেই, এই যে অবজেক্টিভ, যেমন আমার আত্মীয় স্বজন মারা গেল অথবা আমি মানুষের মধ্যে জুলুম হতে দেখলাম, এইসব ক্ষেত্রে এগুলো কিছুদিন পরেই চলে যায়। নারীদের ক্ষেত্রে যেটা হয় প্রসব বেদনা বা সন্তান প্রসব পরবর্তী সময়, তো এগুলো চলে যাবে, এটা নিয়ে তেমন দুশ্চিন্তার কোনো কিছু নেই, এর জন্য বেশি দৌড়াদৌড়ি করতে হবে না। এইছাড়া আমরা আরও কিছু করতে পারি যেটা আমাদের আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে হয়, যে ডিপ্রেশনটা এইটাই সবচেয়ে বড় ডিপ্রেশন। এই কারণে আমরা কি বেশ কিছু কাজ করতে পারি। এক নম্বর হচ্ছে তাওবা করা, তাওবা বিকল্প নেই। আমরা যদি তাওবা করে নিই তাহলে আল্লাহ তাআলার পথে সামনে গিয়ে যাওয়ার জন্য এই তাওবা হচ্ছে একটা প্রথম কাজ। তাহলে আমি আল্লাহ তাআলার যে হিদায়তের পথে চলে আসলাম, তখন আমার মধ্যে আস্তে আস্তে অস্থিরতা কমে যাবে। দুই নম্বর বিষয়টি হলো তিলাওয়াত করা, জিকির আসকার করা, যে আল্লাহ বিদিকিল্লাহি তাতমা ইন্নুল কুলুব, যে জিকিরের দ্বারা হৃদয় প্রশান্ত হয়। অস্থিরতার জায়গা তো এই হৃদয়টা, তাই না? এই হৃদয়ের যত বেশি অস্থিরতা থাকে তত বেশি আমাদের আমরা ডিফোকাসড হই, কোনো কিছু ফোকাস দিতে পারি না, নষ্ট হয়ে যায়। তো জিকির আসকার তো করতেই হবে। তিন নম্বর বিষয় হলো যে আল্লাহ তাআলার প্রতি সুধারণা করা, হুসনুল জন্নি বিল্লাহ, সুধারণা করা। সুধারণা করা মানে সুধারণা হলো, হ্যাঁ আমার দ্বারা অনেক গুণা হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ওই যে আলাইসাল্লাহু বিকাফিন আবেদ একটা আছে না, যে আলাইসাল্লাহু বিকাফিন আবেদ, আল্লাহ কি তার বান্দাদের জন্য যথেষ্ট নয়? আরে তুমি কার কাছে ঘুরে মারছো? আল্লাহ তাআলাই যথেষ্ট। আছে না আনা ইনদা জন্নি আবদি বি, হ্যাঁ বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে হাদিস আসছে আমি ঠিক তার মতো তার সাথে সিগমা আচরণ করব, পজিটিভ ধারণা রেখে আল্লাহ তাআলা আমার সাথে পজিটিভ। এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সব কিছুর ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার ক্ষেত্রে পজিটিভ ধারণা রাখবো, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। তো তারপর হচ্ছে সুন্নাহগুলো আদায় করা, এটা হচ্ছে প্রফেটিক লাইফস্টাইল। সুন্নাহ আদায় করলে কি হবে, আমি সব সময় একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ট্র্যাক দেখিয়ে গেছেন, হিদায়াতের ট্র্যাক, এই ট্র্যাকের মধ্যে থাকবো। এই কাজগুলো যখন আমরা করব তখন আমাদের মধ্যে ইসলামে এক ধরনের দায়িত্ববোধ তৈরি করে দিবে। তো তখন মনে হয় না আমি খুব বেশি ডিপ্রেশন আমার খুব কাজে আসবে। আর সবচেয়ে বড় জায়গা দায়িত্বশীলতার জায়গা, দায়িত্বশীল হতেই হবে, কাজ করতেই হবে। আরামের জায়গায় দুনিয়া না, আমি কাজ করব, ফ্যামিলির জন্য আর্ন করব, দৌড়াদৌড়ি করব, প্যারা নিব। তো এই কাজগুলো করলে আমার মনে হয় ডিপ্রেশন খুব বেশি আমাদেরকে ধরতে পারবে না। ডিপ্রেশন আসলে একটা চর্বিত চর্বণ, এটা বেশি কিছু না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডিপ্রেশনের যে একটা মহামারী, এই মহামারী থেকে হেফাজত করুক, এবং যেটা সঠিক ডিপ্রেশনের কারণ সেই কারণগুলো উপলব্ধি করে সেটা থেকে যেন নিজেদেরকে আমরা বাঁচাতে পারি, অপরকে বোঝাতে পারি, সে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।